আপনারা কি রুটিন পেয়েছেন, ইমেল করেছে? আপনাদের করা হয়নি না? এই বিষয়গুলো একটু বলতে পারেন আপনারা? আমাদের এন্ড থেকে আমাদের এভাবেই কি রুটিনটা জাস্ট ইমেল করে দেওয়া হয়েছে, এতটুকুই। অফিসিয়ালি তেমন কথাও হয় নাই, বেসিস থেকে রুটিনটা আমাদের জাস্ট ইমেল করেছে যে রমজানে এই শিডিউলটা হবে। কেমন না, আগে করাই যাবে না? এক হচ্ছে আগে করাই যাবে না, কারণ ল্যাবে আগে ক্লাস থাকবে, একটা শেষ হবে আরেকটা শুরু হবে, 5:30 আড়াইটায় শেষ হবে আড়াইটায় শুরু হবে। এখন পরে করতে গেলে তো পরে করতে গেলে অনেকে আবার ইফতারই পাবে না বাসায়। ছয়টা না, ছয়টা ক্লাস, 6টা থেকে 8টা ক্লাস রমজানের মধ্যে করতে পারে, ওইটা চেষ্টা করব। ঠিক আছে, দেখি চেষ্টা করব। আমরা ওপি বেসিক কনসেপ্টটা নিয়ে কথা বলছিলাম, বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স কথাটা যদিও আমি উল্লেখ করি নাই, বাট কিছু বিষয় চলে এসেছে। আমরা প্যারেন্ট, চাইল্ড, এক্সটেন্ড ওটা দেখেছি, তাই না, কমন সেশনে। আর দেখেছি কিভাবে পাবলিক ক্লাস কল হচ্ছে, পাবলিক ফাংশন কল হচ্ছে, কিভাবে প্রাইভেট ফাংশন কল হচ্ছে, কিভাবে প্রোটেক্টেড ফাংশন কল হচ্ছে, তাই না। সো এমনিতেই বেশ কিছু আলোচনা হয়েছে, ওরা 2-2.5 ঘন্টার একটা ভিডিও ছিল, যারা মিস করেছেন ভালো মতো শুনবেন। হ্যাঁ, ম্যাক্সিমামই শোনাই হয়েছে, তাই না, নয়েজই গেছে। কে ছিলেন না এই ব্যাচের? কয়েকজন ছিল না, আপনি ছিলেন না, আপনি ছিলেন না, আর তিনজন ছিল না, আজকেও নাই, সেদিনও ছিল না, আজকেও নাই। তো একবার আবার ওই একটু ঝালিয়ে নিয়ে আমাদের যে কাজগুলো সেটাতে ঢোকার চেষ্টা করি আজকে। আমরা বলেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওপি, এবং এর মধ্যে কয়েকটা টপিক নিয়ে কথা হয়েছিল, অবজেক্ট, ক্লাস, মেইনলি, তাই না, অবজেক্ট আর ক্লাস মেইনলি আলোচনা হয়েছিল, ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশনের যে বিষয়টা। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তিন তলায় আছি।
সাবজেক্টের ক্লাস নিয়ে কথা বলেছিলাম, ইনহেরিটেন্স হয়েছিল আর কিছুটা এনক্যাপসুলেশন, কনসেপ্টের উপর আলোচনা হয়েছিল। অবজেক্ট কি, ক্লাস কি, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল কি, সেগুলো নিয়ে কথা বলেছিলাম, তাই না? অবজেক্ট, ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, প্রোগ্রামিং সিনট্যাক্স, ক্লাসের সিনট্যাক্স, তাই না? অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়, অবজেক্ট দিয়ে ফাংশন কীভাবে কল করতে হয়, সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে এর রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য, গতদিন তো শুধু জাস্ট কিছু ফাংশন লিখে অবজেক্ট দিয়ে কল করার কনসেপ্টটা শিখেছিলাম, তাই না? আজকে আমরা দেখব যে গত ক্লাসগুলোতে যে ফাংশনগুলো আমরা বানিয়েছিলাম সেটা কোনো একটা ক্লাসে রাখলে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি কি না, তাই না? সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি কি না। আবার আস্তে আস্তে করে আজকে আমরা যেরকম ডেটাবেসের ওপরেও কিছুটা আলোচনায় স্টার্ট করে দিব, কীভাবে আমরা ওপি কনসেপ্টে আমাদের ডাটাগুলো ডেটাবেস পর্যন্ত নিয়ে যেতে পারি সেটা চলে দেখার চেষ্টা করব। এটা আর এখন আর প্রবলেম না, তাই না? আগে ছিল। আচ্ছা, তো আমরা একটু একটু জানার চেষ্টা করি আপনাদের কাছ থেকে, অবজেক্ট কি? ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ক্লাসের ইনস্ট্যান্স কে বা ক্লাস পারমিশন কে আমরা বলে থাকি অবজেক্ট। ক্লাস কি? আমি কি বলেছিলাম? এটা প্রজেক্টের লজিক্যাল টেমপ্লেট, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, রাইট? উই সোল নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। আচ্ছা, লজিক্যাল টেমপ্লেটের কথা বলছিলাম। ক্লাসের একটা সিনট্যাক্স আছে, সেটা আমরা যদি একটু লিখি, এটা আমরা যদি বলি যে ক্লাসের নাম হচ্ছে ডেমো, তাহলে ক্লাস লিখবো এভাবে, ক্লাস ডেমো, এর ভেতরে কি থাকবে, নাম্বার অফ মেথড, ফাংশন আর মেথড। নাম্বার অফ মেথড এর ভেতরে থাকছে। ডেমো যদি আমার একটা ক্লাস হয়, ডেমোর ভেতরে আমার এই মেথডগুলো আছে। যদি কোনো একটা ফাইল হয় view.php, এখান থেকে যদি আমি ডেমোর ফাংশন কল করতে চাই, তাই না? যে ডেমো ক্লাসের কোনো একটা ফাংশন আমি কল করতে চাচ্ছি, প্রথমত কি করতে হবে, আমাকে এই ফাইলটার সঙ্গে লিঙ্ক আপ করতে হবে, তারপরে ক্লাস পারমিশন আমাকে নিতে হবে, দেন পারমিশনের মাধ্যমে আমি ফাংশনটা কল করতে পারবো। আমি বলেছিলাম যা কিছু চলছে সবই কারো না কারো পারমিশন বা কোনো না কোনো পারমিশনের ওপরে বেস করেই, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, পারমিশন বেসড প্রোগ্রামিং, রাইট? আমরা যাই করব, যাই করছি, যাই অ্যাকচুয়ালি এর ভেতরে আমরা মেকানিজম হিসেবে ইউজ করি না কেন, সব কিছুর মূলে কী আছে, পারমিশন, রাইট? আর পারমিশনটা হচ্ছে, পারমিশনটাকেই বলা হচ্ছে মূলত কি, অবজেক্ট। এই জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। অবজেক্ট ওরিয়েন্টেডের বেশ কিছু টপিক আছে, যে লাইক ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, ইন্টারফেসিং, তারপরে প্যাকেজিং, সো অনেক অনেক বিষয় থাকা সত্ত্বেও মূলত প্রোগ্রামিং মডেলটাকে বলা হচ্ছে কি, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। সো বাকি যে বিষয়গুলো, ইন্টারফেস, ইন্টারফেসিং বা অ্যাবস্ট্রাক্ট ফাংশন, বা আমি যদি বলি প্যাকেজিং বা নেম স্পেস, সব কিছুই কিন্তু ওই আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার জন্য যে মডিউলার ভাগটা বা যে স্ট্রাকচার বানাতে সাহায্য করছে বলতে পারেন। আমি স্ট্রাকচার করে ওই স্ট্রাকচারের একটা পারমিশন আমি হয়তো নিব, এই কারণেই আমি মডিউলগুলোকে একটা আলাদা আলাদা স্ট্রাকচারে ভাগ করছি বা ভাগ করে ইউজ করার চেষ্টা করছি। আমরা আপাতত এই বিষয়গুলোর উপরেই কয়েকটা ক্লাস নিয়ে একটু কথা বলবো, কয়েকটা ক্লাসে কথা বলবো, যে অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশনই
থাকবে। এরপরে ইন্টারফেস পলিমরফিজম সাথে সাথে কিছু কয়েকটা বিষয়ের সাথে আস্তে আস্তে আসতে থাকবে। আমরা আপাতত যদি অবজেক্ট আর ক্লাস নিয়ে কথা বলি, তাহলে হয়তো বলবো যে ক্লাস কখন তৈরি হবে। ক্লাস আমাদের প্রজেক্টের প্রয়োজনে, তাই না? আমাদের প্রজেক্টের প্রয়োজনে, প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলোকে তৈরি করব। ক্লাস কনসেপ্টটা কিভাবে আসবে? ক্লাস কনসেপ্টটা মূলত আসবে ঠিক এভাবে যে আমি যদি কোনো একটা প্রজেক্টের কথা চিন্তা করি, প্রজেক্টটাকে বেশ কয়েক ভাগে ভাগ করা সম্ভব হবে যদি আমি বিষয়টাকে বুঝি বা অ্যানালাইসিস করি। দেন সেই আলাদা আলাদা অংশগুলোকে, আলাদা আলাদা ভাগগুলোকে আমরা বলবো কি, মডিউল, তাই না? লাইক আমি একটা প্রজেক্ট, আমি বলছি এটা আমার প্রজেক্ট, একটা পার্টিকুলার প্রজেক্ট। লাইক আমি বলছি এটা লাইক আমার একটা নিউজ পোর্টাল, নিউজ পোর্টালের প্রজেক্ট হবে। নিউজ পোর্টালের প্রজেক্টের জন্য আমি ইনফ্যাক্ট 5টা স্পেসিফিক মডিউল ক্রিয়েট করেছি। এর মধ্যে আছে আমার ফ্রন্টেন্ড এবং ফ্রন্টেন্ডের অ্যাড, ব্যাক এন্ড অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের অ্যাড ম্যানেজমেন্ট, আর একটা আছে কি লগ ইন করে আমার ওই পোস্ট দেওয়া, রাইট? পোস্ট মানে কি কমেন্টস করা, কমেন্টস রিকমেন্টসের যে অংশটা, সো এটা কমেন্টস রিকমেন্টসের অংশটা। এটা ফ্রন্ট এন্ড নিউজ, এটা ফ্রন্ট এন্ড অ্যাড, এটা আমার অ্যাডমিন, আর আমার এটা অ্যাড ম্যানেজমেন্ট, তাই না? আমার অ্যাড ম্যানেজমেন্টের যে ক্লাসটা সেটা কিন্তু নিয়ে এখানে আসছে। সো আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা মডিউল নিয়ে কথা বলছি, আমার প্রজেক্টগুলো যখন অ্যানালাইসিস করা হচ্ছে, প্রজেক্ট অ্যানালাইসিসের শুরুতেই প্রজেক্টগুলোকে মেজর কয়েকটা পোর্শনে বা কয়েকটা মডিউলে ভাগ করে ফেলা হয়। পরবর্তীতে ওই মডিউলগুলোই যখন ইউএমএল ডায়াগ্রামে চলে আসে, মডিউলগুলোকেই কনভার্ট করা হয় ক্লাসে, এবং এই ক্লাসগুলোর চেহারাটা তৈরি করা হয়। ওই ইউএমএল ডিজাইনের একটা অংশ আছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামেই কিন্তু কী নাম হবে তার, ক্লাসের নাম কী হবে, ক্লাসের ভেতরে মেথডগুলো কী থাকবে, প্রপার্টিসগুলো কী থাকবে, পারমিশনগুলো কী হবে, কী রিটার্ন করবে, সব কিছুই সেখানে বলা থাকে। সো আমাদের কাছে যদি ইউএমএল থাকে, ডেটাবেস থাকে, টেস্ট কেস থাকে, ইউজ কেস থাকে, সাপোর্ট করাটা কি ভেরি ইজি হবে, যে আমার ক্লাসের নাম কী হবে, আমার ক্লাসের ফাংশনের নাম কী হবে, সবই আমরা জানি। দেখে দেখে শুধু আমাকে ওই সিনটেক্স, পার্টিকুলার সিনটেক্স অনুযায়ী কোড লিখতে হবে। সো আপনি যদি কোড করেন জাভাতে, কোড করেন ডট নেটে, কোড করেন পিএসপিতে, সবার জন্যই কিন্তু ডকুমেন্টেশন প্রসেস সেম। ডকুমেন্টেশন প্রসেসটা কি সেম, শুধু কোডিংয়ের জায়গায় এসে সেটা চেঞ্জ হয়ে যাবে, যে আলাদা আলাদা ডেভেলপাররা বা কোডাররা তারা তাদের সিনটেক্স ইউজ করবে। সো এই যে মডিউল বলছিলাম, মডিউলগুলোকে আমরা ক্লাস যেতেও বলেছি, মডিউলগুলোকে মূলত ম্যাপিং করা হয় ক্লাসের সাথে। প্রত্যেকে কি হয়ে যাবে, একটা একটা করে ক্লাস, রাইট? এদেরকে আমরা কি বলছিলাম, মডিউল। আবার মডিউলগুলোতে সাব মডিউলও আসতে পারে। আমরা শিখেছিলাম কি জেনারেলাইজেশন স্পেশালাইজেশন কনসেপ্ট। ওই জেনারেলাইজেশন স্পেশালাইজেশনের ক্ষেত্রে গিয়ে দেখেছিলাম যে আমরা একটা মডিউলকে আবার সাব মডিউলে ভাগ করে ফেলছি, তাই না? সাব মডিউলগুলোর জন্য একটা জেনারেল ক্লাস থাকছে, ওটা মেইন ক্লাস হিসেবে কাজ করছে, আর বাকি দুইটা বা তিনটা বা আরও বেশি চাইল্ড ক্লাস তৈরি হচ্ছে। সো ওই জায়গাটাতে যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট। আর প্রত্যেকটা ক্লাসের ভেতরেই আরেকটা যে ইস্যু চলে আসে সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন। সেটা হচ্ছে ইনক্যাপসুলেশনের যে মূল বিষয়টা সেটা কি, পারমিশন, তাই না? ক্লাসের ফাংশনের পারমিশন, যে কে কোথায় কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারবে, বুঝা যাচ্ছে? তো আমরা
ওই বিষয়গুলো লাস্ট ডে ক্লাসে একটু আলোচনা করেছিলাম, অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্সের কিছুটা আর ইনক্যাপসুলেশনের কিছুটা আলোচনা হয়েছিল। ওভারঅল অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম, বলেছিলাম যে যখনই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের শুরুতেই আমরা সব সময় বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে অবস্থানেই আমি থাকি না কেন সব সময় চিন্তা করব যে আমরা রিয়েল লাইফের কোনো একটা ইস্যু নিয়ে কাজ করছি। সব কিছু যদি রিয়েল লাইফের সঙ্গে আমরা মেলাতে থাকি, প্রত্যেকটা সিনারিও যদি আমরা চিন্তা করি এবং প্রোগ্রামিংয়ে যদি সেভাবেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমার জন্য ওই অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বা প্রোগ্রামিং বোঝাটা ডিফিকাল্ট হবে না, রাইট? এবং গতদিন যতটুকু আমরা আলোচনা করেছিলাম এবং ততটুকুকে কিন্তু আমি রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম বারবার, রাইট? এবং মিলেও যাচ্ছিল, তাই না? যে রিয়েল লাইফের সঙ্গে কিন্তু আমরা একে মেলাতে পারছিলাম। তো শুরুতে আমরা যেটা বলেছিলাম যে আমরা যদি বলি যে একটা ফ্যামিলি, একটা ক্লাস, আমরা একটা সোসাইটি বিল্ড করব, সোসাইটি বিল্ডের জন্য একটা ফ্যামিলিকে যদি একটা ক্লাস ধরি, আর ওই ফ্যামিলির এক একটা করে মেম্বারকে আমরা কি বলবো, মেথড, তাই না? ফ্যামিলির এক একটা করে মেম্বারকে আমরা কি বলবো, মেথড বলবো। সো কোনো একটা পার্টিকুলার মেথড যদি অন্য ফ্যামিলির কেউ, আমাদের ফ্যামিলির কেউ হলে তার কাছে তার জন্য যে কোনো জব অ্যাসাইন হয়ে যেতে পারবে তাকে, যে কেউ ইউজ করতে পারে বা যে ফ্যামিলির হেড সে কিন্তু কমান্ড করতে পারে যে তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে। বাট যদি আমার ফ্যামিলির বাইরের কেউ হয়, আমার যদি অ্যাক্সেস চায়, তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের অ্যাক্সেস চাইতে হলে বা অ্যাক্সেস পেতে হলে কি করতে হবে, আমার পারমিশন নিতে হবে। কার? ফ্যামিলির, যিনি প্রধান তার পারমিশন বা ওই ক্লাসের পারমিশন আমাকে নিয়ে তার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে হবে। সো আমি যখন ক্লাস কনসেপ্টে যাচ্ছি, আমার ক্লাস যদি হয় ডেমো, এটি আমার ক্লাস, আমি বলছি আমার ফ্যামিলি ডেমো, ফ্যামিলির দুজন মেম্বার আছে, অ্যাড আর সাব, রাইট? এই দুজন মেম্বারের অ্যাক্সেস যদি থার্ড পার্টি কেউ চেতে আসে আমার কাছে, তাহলে আমার সঙ্গে প্রথমে লিঙ্ক আপ করতে হবে, এবং লিঙ্ক করার জন্য আমরা লিখব রিকোয়ারমেন্টস demo .php। এরপর শুধু লিঙ্ক করলেই কিন্তু হবে না, আমাকে এই ক্লাসের সাথে কি করতে হবে, ক্লাসের অবজেক্ট আমাকে তৈরি করতে হবে, ক্লাসের অবজেক্ট। ক্লাসের অবজেক্ট যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, লাইক ডলার ওবিজে ইকুয়াল নিউ ডেমো। তাহলে এটা কি হলো, আমার অবজেক্ট, রাইট? পারমিশন বা ইনস্ট্যান্স আমি যাই বলি না কেন, অবজেক্ট, পারমিশন, ইনস্ট্যান্স, আপনি যে কোনো নামে তাকে ডাকতে পারেন। এই যে পারমিশনটা তৈরি হলো বা যে অবজেক্টটা তৈরি হলো, এই অবজেক্টের মাধ্যমে আমি এই ক্লাসের ফাংশনগুলোকে কল করতে পারি বা আমি এই ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি, তাই না? তো লাস্ট ডেতে আমরা শিখেছিলাম যদি অ্যাক্সেস নিতে হয় তাহলে লিখতে হয় এভাবে ডলার ওবিজে অ্যারো ফাংশন নেম লাইক অ্যাড, ঠিক আছে? বাট আমি যদি এতটুকু না লিখি আমি কি অ্যাক্সেস পাবো? পাবো না। আমি ডলার ওবিজে, এটাকে বলছি অবজেক্ট আর এটাকে বলা হচ্ছে অবজেক্ট সাইন। সো পিএসপিতে অবজেক্ট সাইন যদি কেউ জিজ্ঞেস করে কি, তাহলে আমরা বলবো অ্যারো, রাইট অ্যারো, তাই না? আর অবজেক্টটা আমাকে তৈরি করে নিতে হবে, অবজেক্ট তৈরি করার সিনট্যাক্স ওই সিনট্যাক্সটা লিখতে হবে, হ্যাঁ, যে কোনো নাম হতে পারে, এটা যে কোনো কিছুই হতে পারে, দেন ইকুয়াল দিয়ে নিউ দেন ক্লাস নেম। সো একটা কমন কোশ্চিন আপনাদের সামনে আসবে সব সময়ের জন্য, আপনাদের ফাইনাল এভালুয়েশন বলেন, মিড টার্ম এভালুয়েশন বলেন, সব সময়ই থাকছে কি আমার একটা অবজেক্ট তৈরি করে দেখা একটা ক্লাসে, অবজেক্টের মাধ্যমে একটা ফাংশন কল করো, রাইট? যে অবজেক্ট তৈরি করে একটা ফাংশন কল করতে বললে আগে ক্লাসটার সঙ্গে লিঙ্ক করা, অবজেক্ট তৈরি করা এবং অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করা, এই তিনটা লাইনই দেখাতে হবে। আর শুধু যদি অবজেক্ট তৈরি করতে বলে সেক্ষেত্রে আমাকে লিঙ্ক করতে হবে এবং অবজেক্ট তৈরি করতে হবে। যদি শুধু বলে যে একটা ফাংশন, একটা ফাইল থেকে আমাকে ফাংশন কল করে দেখাও, তাহলে যে ফাইলটাতে ফাংশন আছে সেই ফাইলটাতে লিঙ্ক করতে হবে এবং ফাংশনটা কল করতে হবে, সেখানে তো আর অবজেক্ট বা কোনো পারমিশনের প্রয়োজন নেই, আছে?
সো অনেক ভাবেই কোশ্চেন কিন্তু আসতে পারে। সো আমরা এতটুকু জানলাম, এইটা একদম মাথার মধ্যে গেঁথে যেতে হবে, তুমি বন্ধ করেও যেন লিখতে পারো, রাইট, যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয় একটা ক্লাসে, রাইট, এটা যে কোনো নাম হবে, ইকুয়াল নিউ দিয়ে ক্লাস নেম ক্যাপিটালাইজ ফরম্যাটে ব্র্যাকেট, ক্লিয়ার সবাই? ক্লিয়ার। সো আমি অবজেক্টের মাধ্যমে কোনো একটা ফাংশনকে অ্যাক্সেস নিতে পারছি, এটাকে বলা হচ্ছে ভিউ। কোনো একটা অংশ থেকে আমরা যখন এক্সিকিউট করছি কোনো কিছু, কোনো কিছু যখন আমরা এক্সিকিউট করছি, সেই এক্সিকিউটেবল কোনো আউটপুটকে অ্যাকচুয়ালি আমরা করে নিচ্ছি কোনো একটা ক্লাসের ফাংশনের মাধ্যমে। এক্সিকিউটেবল কোনো একটা আউটপুট বা প্রসেস আউটপুট, আউটপুটটা তৈরি করছে কে? কোনো একটা ক্লাসের একটা মেথড বা ফাংশন, তাই না? কোনো একটা ক্লাসের একটা মেথড বা ফাংশন ওই সলিউশনটা তৈরি করে রেখেছে, বাট এটা আউটপুট আকারে আসছে কার মধ্যে? কোনো একটা পার্টিকুলার ভিউ এর মধ্যে। বোঝা যাচ্ছে? তো ফাংশনের ডেফিনেশনটা আছে ক্লাসের ভেতরে, ক্লাসের মেম্বার হিসেবে। তুমি যদি ওই মেম্বার ফাংশনটার অ্যাক্সেস নিতে চাই, অবশ্যই ক্লাসের কাছ থেকে একটা পারমিশন নিতে হবে, তারপর ওই মেম্বার ফাংশনের অ্যাক্সেস আমাদের নিতে হবে। সো আমরা আপাতত জানি যে কোনো ফাংশনের নামের সামনে কিছু নেই, না থাকলে কি হয়? পাবলিক। সো পাবলিক হিসেবেই চিন্তা করি, এবং আমরা একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম, তাই না? একটা ফাংশন লিখেছিলাম, মনে আছে না? তারপরে একটা রেঞ্জ ক্যালকুলেটর বানিয়েছিলাম, দুইটা ফাংশনের মাধ্যমে আমরা করেছিলাম, মনে আছে? আমরা সার্চ করেছিলাম, একটা ফাংশনের মধ্যে লিখেছিলাম, আমরা পাসওয়ার্ড জেনারেট করার জন্য একটা ফাংশন লিখেছিলাম, এবং আরও মেনি মোরস ফাংশনস আমরা কিন্তু লিখেছি। সো আমরা যদি এরকম করি যে আমাদের ভিউ কিন্তু অনেকগুলো ক্রিয়েট করা আছে, আর ফাংশনগুলো ওই ফাইলের উপরে আমরা হয়তো ক্রিয়েট করেছি, আমাদের টাস্কটা হচ্ছে ভিউটা ভিউয়ের জায়গায় থাকবে, এবং ফাংশনগুলো সব ইউটিলিটি নামে একটা ক্লাস তৈরি হবে, ক্লাসের মধ্যে চলে যাবে। যতগুলো ফাংশন আছে সব ইউটিলিটি ক্লাসের মধ্যে চলে যাবে, এবং প্রত্যেকটা ভিউ থেকে সেই ক্লাসগুলো অ্যাক্সেস করব আমরা, সেই ক্লাসের ফাংশনগুলো অ্যাক্সেস করে আউটপুট দেখাবো। পারা যাবে না? পারা যাবে, হ্যাঁ, করে ফেলা। কিছুটা কনসেপ্ট গ্রো করার জন্য আমাদের, আমি একটা ফাইল বানিয়েছিলাম ফাংশন নামে, যেখানে অ্যাড, সার্চ, জেনারেট পাসওয়ার্ড, ই সেট এগুলো কল করা ছিল, আর ডেফিনেশনটা ছিল ফাংশন ডেফিনেশনে, রাইট? এখানে সরাসরি জাস্ট ডেফিনেশনগুলো বলা ছিল, রাইট? স্ট্রিং কাউন্ট এগুলো বলা ছিল। সো স্ট্রিং ফাংশন নামে একটা ভিউ পেজ করেছিলাম, এখান থেকে আমার স্ট্রিং কাউন্ট ফাংশনটা, এই যে স্ট্রিং কাউন্ট ফাংশনটা কল হচ্ছিলো, তাই না? সো দুইটা জায়গা থেকে যদি আমরা কাজ করি, লাইক আমি যদি একটা ক্লাস তৈরি করি, আমি বলে নিয়েছি যে একটা ক্লাস আমাদের তৈরি করতে হবে, ক্লাসটার নাম বলছিলাম ইউটিলিটি নামে একটা ক্লাস, ইউটিলিটি ক্লাসটা আমি তৈরি করে নিচ্ছি। রুলস অনুযায়ী যেটা করতে হয়, স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী ক্যাপিটালাইজ ফরম্যাটে নিতে হয়। ক্লাসে একটা কনস্ট্রাক্টর ফাংশন থাকা ভালো, এটা পরবর্তীতে খুব ভালো বোঝা যাবে, ঠিক আছে? কনস্ট্রাক্টরের কাজ কী এটা যদি আমরা জানতে চাই, আপাতত ধরে নিচ্ছি যে কনস্ট্রাক্টর থাকতে হয়, তাই রাখছি। এখন আমাদের ফাংশনগুলো, এই যে অ্যাড, সাব, সার্চ, জেনারেট ফাংশন বা ইসেট, স্ট্রিং কাউন্ট, এই সকল ফাংশনগুলোকে আমি নিয়ে ইউটিলিটি ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকেই আমার এখানকার কী ফাংশন? মেম্বার ফাংশন, ঠিক আছে? এখানে সব ফাংশনগুলোই আমার মেম্বার ফাংশন হিসেবে আছে ইউটিলিটি ক্লাসের মধ্যে। এখন আমার যে ফাংশন ফাইলটা এবং স্ট্রিং ফাংশন যে ফাইলটা, এটা আমি আমার ডে 16-এর মধ্যে নিয়ে আসি। ফাংশন ফাইলটা থেকে সরাসরি আমার ফাংশনটাকে কল করা হচ্ছে, আমি যদি এখান থেকে লিঙ্ক করি ইউটিলিটির সাথে, ইউটিলিটির সঙ্গে লিঙ্ক করলে কি আমি ফাংশনগুলো কল করতে পারবো? ফাংশনগুলো কল করা যাবে না।
আচ্ছা, সো আমি একটু রান করাই আমাদের প্রজেক্ট বা প্রোগ্রামটাকে, যদি রান করাই লোকাল হোস্ট এসিআই পিপিএসপি ব্যাচ 4, আমি ডে 16-এ আছি, ফাংশনকে কল করছি, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাড, আমার অ্যাড ফাংশনটাই পাচ্ছে না, শুরুতেই যে অ্যাড ফাংশনটা আছে এই ফাংশনটাকেই ডেফিনেশন আকারে পাচ্ছে না। আমি ফাংশনের ডেফিনেশনটা রেখেছি ইউটিলিটি নামে একটা ক্লাসের মধ্যে। তো গতদিন যেটা ছিল যে জাস্ট এই অংশটা হাইট ছিল, কনস্ট্রাক্টর কিন্তু ক্লাস ছাড়া হয় না। লাস্টে গিয়ে কি হবে, এই ব্র্যাকেটটা উঠে যাবে। আমার এখন এই ফাইলটা ইউটিলিটি কি এখন একটা ক্লাস আর একটা ফাইল, এখন একটা ফাইল যেখানে শুধু ফাংশনের ডেফিনেশন আছে, এবং যখন ফাংশনের ডেফিনেশন আছে আমার ফাংশন ফাইলটার সঙ্গে লিঙ্ক করা আছে, এবং খুব সহজেই আমি ওই লিঙ্ক ফাইলের সঙ্গে কানেক্ট করে কি করতে পারছি, আমার ফাংশনের ডেফিনেশনে যেতে পারছি, ফাংশনের ডেফিনেশন পাচ্ছি, সবগুলো ফাংশনের ডেফিনেশন পেয়ে গেছে। বাট আমার যদি ইউটিলিটিটা একটা ক্লাস হয়, ইউটিলিটি আমার একটা ক্লাস, ফাংশন শুধু লিঙ্ক করেছে তার সাথে, শুধু লিঙ্ক করলেই কি ফাংশনগুলো পেয়ে যাবে? পাবে না। তো লাস্ট ডেতে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ক্লাসের মধ্যে যাওয়া মানে কারো একজনের ওনারশিপে চলে যাওয়া, এবং কারো যদি ওনারশিপে সেটা চলে যায়, কোনো একটা কিছু চলে যায়, ওই পার্টিকুলার প্রপার্টিটাকে কেউ যদি অ্যাক্সেস বা ইউজ করতে চায় তাহলে তার পারমিশন লাগে। কারো ওনারশিপে চলে গেলে কি তার পারমিশন লাগে না? এর আগে যেটা ছিল ওনারশিপ ছিল না এখানে, রাইট? একটা ফাইলের মধ্যে কিছু ফাংশনের ডেফিনেশন, ফাইলের সঙ্গে লিঙ্ক করলেই আমি আমি যখন পার্কে যাচ্ছি সিটের মধ্যে কি বসতে পারছি না? কারো পারমিশন নিতে হচ্ছে? হচ্ছে না। বাট কারো বাসাতে গিয়ে কোথাও বসতে গেলে তার পারমিশন কিন্তু আমার লাগছে। তো এই জন্য ইউটিলিটি যে ক্লাসটা হয়েছে, ইউটিলিটি ক্লাসের একটা পারমিশন আমরা তৈরি করব, তারপরে ওই পারমিশনের মাধ্যমে আমি তার ভেতরকার ফাংশনগুলোর অ্যাক্সেস আমি নিতে পারি। তো আমি অবজেক্টটা কিভাবে তৈরি করব, ওবিজে যে কোনো নাম হতে পারে, এটা নিউ, দেন আমাদের যে ক্লাসের নামটা ইউটিলিটি, ওবিজে ইকুয়াল নিউ ইউটিলিটি, ঠিক আছে? আমার ক্লাসের নামটা দিয়ে আমার ফাংশনটা কলিং হয়েছে। এখন আমি যদি ফাংশনটা কল করি অবজেক্টের মাধ্যমে, আমার অ্যাড ফাংশনটা কল করলাম, একটা জিনিস খেয়াল করেন, আমি অ্যাডকে কল করতে পারছি, জেনারেট পাসওয়ার্ড, ইস সেট, সর্ট, স্ট্রিং কাউন্ট, সবগুলোই কি আমার কার মেম্বার? ইউটিলিটি মেম্বার না? ইউটিলিটি ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করা যাচ্ছে। সো আমি যদি এখন কল করি, আমি যেহেতু একটা ফাংশনকে অবজেক্ট দিয়ে কল করছি তার আউটপুট এসেছে, বাট সেকেন্ড যে অ্যাড ফাংশনটা আছে সেটা কিন্তু অবজেক্ট দিয়ে কল করা নেই, কারণে সেটাকে কি বলছে, আনডিফাইন বলছে। সো আমাকে সব জায়গায় কি ইউজ করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, কয়েকজন বুঝলে কিন্তু হবে না, সবার বুঝতে হবে। আমি সাউন্ডটা খুব আসতে পেয়েছি, ইয়েস স্যার, সবাই বুঝতে পেরেছি কিনা? ইয়েস স্যার। তারপরেও অনেকেই বলে নাই, মুখ বন্ধ ছিল, যদিও নিচে তাকিয়েছিলাম, বাট কারা কারা মুখ বন্ধ রেখেছে সেটা আমি জানি। তো 100% বুঝতে হবে, রাইট? মানে পরবর্তী সব কিছুই এ দিয়েই, মানে এই বলতে পারেন, এই অবজেক্ট পারমিশনই সব কিছু। নতুন নতুন প্যাটার্ন ডিজাইন আসবে, বাট সবার মূলে কি আছে, এই অবজেক্টটা। সো আমি যদি অবজেক্ট বুঝি, আমি যদি ক্লাস বুঝি, আমি ইনহেরিটেন্স বুঝবো, আমি ইনক্যাপসুলেশন বুঝবো, আমি ইন্টারফেসিং বুঝবো, আমি অ্যাবস্ট্রাকশন বুঝবো, সব কিছু বুঝবো। বাট আমাকে সবার আগে বুঝতে হবে কি, অবজেক্ট আর ক্লাস, ক্লাসের ভেতরে পারমিশন এবং তার অবজেক্টের মাধ্যমে ফাংশন কলিং। সো এখান থেকে যেটা হয়, অবজেক্টের মাধ্যমে থার্ড পার্টি মানে ভিউ থেকে যখন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এই অবজেক্ট দিয়ে শুধু ক্লাসের পাবলিক ফাংশনের অ্যাক্সেস নেওয়া যায়, শুধু যেটা পাবলিক ফাংশন সেই ফাংশনকেই অ্যাক্সেস করা যায়, অন্য কোনো ফাংশনকে অ্যাক্সেস করা যায় না। সো আমি এটা যদি এখন একটু ট্রাই করি যে আমার অ্যাড ফাংশন, সার্চ ফাংশন, জেনারেট পাসওয়ার্ড ফাংশন, ইসসেট ফাংশন এবং স্ট্রিং ফাংশন আছে, স্ট্রিং কাউন্ট আছে, আমি জেনারেট ফাংশনটার সামনে যদি বসিয়ে দেই প্রোটেক্টেড,
আমরা গিয়ে দেখব যে এখানে সব কিছুই ঠিক আছে, জেনারেট ফাংশন, জেনারেট পাসওয়ার্ড, আমাকে কি বলছে, কল টু প্রোটেক্টেড মেথড ইউটিলিটি, জেনারেট পাসওয়ার্ড ফ্রম কনটেক্সট। এটা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ অবজেক্টের মাধ্যমে কখনোই প্রোটেক্টেড ফাংশনকে অ্যাক্সেস করা যায় না। প্রোটেক্টেড যখন করা যাচ্ছে না, প্রাইভেট কি দুরূহ ব্যাপার, তাই না? প্রাইভেট তো করাই যাবে না, কেউই করতে পারে না, ইভেন চাইল্ডও কি প্রাইভেটের অ্যাক্সেস পায় না, তাই না? সো হ্যাঁ, আচ্ছা, চাইল্ডও কিন্তু প্রাইভেটের অ্যাক্সেস পাবে না। সো আমরা এখন কি পাচ্ছি, যে শুধু কল করতে পারছি পাবলিক মেথডগুলো, শুধু কল করতে পারছি পাবলিক মেথডগুলো, শুধু কল করতে পারছি পাবলিক মেথডগুলো, রাইট? সো আমি যদি অবজেক্ট তৈরি করি, অবজেক্টের মাধ্যমে কল করা যাবে শুধু পাবলিক, আর কোনো কিছু না লিখলেই সেটাকে ধরে নেওয়া হয় কি পাবলিক, রাইট? সো আমরা মডিফায়ার এখন পর্যন্ত তিনটা দেখছি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ইমপ্লিমেন্ট করা হয়েছে পাবলিক আর প্রোটেক্টেড। প্রাইভেট নিয়ে এখনও আমরা কথা বলছি না, বাট যেটাকে প্রাইভেট প্রোটেক্টেড করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আর অন্য কোথাও থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা যেটা শিখি যে বা দেখি, আমরা লাস্ট ডেতে যেটা করেছিলাম, যে লাইক আমি যদি কোনো একটা ফাংশন, কোনো একটা ফাংশন সার্চ, যেটা হচ্ছে আমার পাবলিক ফাংশন, এই পাবলিক ফাংশনের ভেতর থেকে আমি যদি বলি যে আমি জেনারেট পাসওয়ার্ড ফাংশনটাকে কল করব, দিস হচ্ছে কি এই ক্লাসের, এই ক্লাসের অবজেক্ট, তাই না? নিজস্ব অবজেক্ট, যেটা কোন অবজেক্ট যেটাকে বলা হয়, আমি দিস দিয়ে এই ক্লাসের যত ফাংশন আছে, প্রাইভেট থাক, পাবলিক থাক, প্রোটেক্টেড থাক, নো ম্যাটার, যে কাউকে কল করা যাবে, কারণ সে কি এই ক্লাসের ওনার। সো ওনারের অবজেক্ট এটা দিস, সো দিস দিয়ে আমি কি জেনারেট পাসওয়ার্ডকে কল করতে পারবো না? কল করতে কিন্তু আমরা পারবো, জেনারেট পাসওয়ার্ডকে কল করতে পারবো। তার মানে আমি যদি একটা ট্রিক্স করি যে লাইক আমি জেনারেট পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এটা একটা প্রোটেক্টেড ফাংশন, আমি বাইরে থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারছি না, বাট আমি অ্যাক্সেস করতে পারছি কোনো একটা পাবলিককে, পাবলিক ভায়া হয়ে আমি প্রোটেক্টেডে ঢুকতে পারি, পাবলিক ভায়া হয়ে আমি প্রাইভেটে ঢুকতে পারি, বুঝা যাচ্ছে? সো এই দিস যে কাজ করবে, আমি লাইক এখানে ফোর বলেছি, তার মানে আমার চারটা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আসে না, সার্চের পরে কিন্তু এসেছে, নট ফাউন্ড এর পরে কিন্তু এটা এসেছে, ডিসি লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না, পারবেন না, দিস ওন ক্লাস অবজেক্ট, এটা জেনারেটেড, হ্যাঁ, আপনি এটা ওভাররাইটও করতে পারবেন না, ঠিক আছে? তো যে কোনো ক্লাসের অবজেক্ট হিসেবেই দিস, ওর ভেতরে, ক্লাসের ভেতরে যখনই কোনো ফাংশনের অ্যাক্সেস নেবেন তখনই কি দিতে হবে, দিস। আচ্ছা, ওটা পরে, আমরা এখনো অত দূর যাচ্ছি না, কমপ্লেক্স করছি না, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, অনেক কিছুই আমি বলবো না এবং বলবো যে এটা হবেই না, পরে গিয়ে দেখা যাবে যে আমি বলছি এবং ওটা হচ্ছেও। সো আমি আপাতত বলছি কিছুই হচ্ছে না, এর বাইরে আর কিছু নেই, এভাবেই যেতে হবে, রাইট? ওইটাই আমি করছি, একেবারে সিম্পল প্রসেসে যাচ্ছি, আমরা যতটুকু আমরা আমাদের ধারণ ক্ষমতার মধ্যে আছে আমরা সেভাবেই আগানোর চেষ্টা করছি। আমি ওভাবেই আগাচ্ছি কিন্তু, হ্যাঁ, আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে আমরা আমরা আরেকটা জিনিস দেখলাম যে আমরা কল করতে পারছি পাবলিককে, বাট পাবলিকের মধ্যে থেকে প্রোটেক্টেড বা প্রাইভেটকে অ্যাক্সেস নেওয়া যাবে কিন্তু, হ্যাঁ, বাট এটা মানে এই এই ফাংশনটা, এই যে জেনারেটেড পাসওয়ার্ড একটা প্রোটেক্টেড ফাংশন, সার্চ ইউজ করলো কেন, তার প্রয়োজনে, রাইট? তাকে একটা সলিউশন রেডি করতে হবে, সার্চ একটা কমপ্লিট সলিউশন দেবে, কমপ্লিট সলিউশনটার একটা পার্টিকুলার অংশ এক্সিকিউট করবে কে,
লাইক জেনারেট পাসওয়ার্ড প্রোটেক্টেড কোনো একটা ফাংশন অথবা কি প্রাইভেট কোনো একটা ফাংশন। এটাকে আমি সবার জন্য উন্মুক্ত করছি না, বাট আমি আমার নিজের মধ্যে কারোর জন্য উন্মুক্ত করছি, রাইট? সো আমি নিজের মধ্যে আমি বলতে বোঝাচ্ছি যে কেউ একজন পাবলিক প্রপার্টির অ্যাক্সেস নিচ্ছে, বাট পাবলিক প্রপার্টি অ্যাক্সেস চাইলে পাবলিক প্রপার্টির কোনো একটা রেজাল্ট বা সলিউশন এক্সিকিউট করার সময় আমি প্রোটেক্টেডের কোনো একটা সলিউশনকে ইউজ করছি, প্রাইভেটের কোনো একটা সলিউশনকে সেখানে ইউজ করছি। ইন্ডিভিজুয়ালি প্রোটেক্টেড ফাংশনটা বা প্রাইভেট ফাংশনটা তেমন কোনো কাজে আসবে না, বাট ওই প্রোটেক্টেড বা প্রাইভেট ফাংশনটা কোনো একটা বড় সলিউশনের অংশ। বোঝা যাচ্ছে? সো প্রোটেক্টেড এবং প্রাইভেট প্রপার্টি নর্মালি যেটা করা হয়ে থাকে, প্রাইভেট কখন করে দেওয়া হয় যে এই মেথডটা শুধু এই ক্লাসের জন্যই, এই মেথডটা শুধু এই ক্লাসের জন্য, এই ক্লাসের বাইরে অন্য কোথাও ইউজ হবে না। প্রোটেক্টেড কখন করা হয়, এই ক্লাসটা এবং আমার চাইল্ড ক্লাসটা এই ফাংশনটার অ্যাক্সেস নিতে পারবে তার প্রয়োজনে। আর পাবলিক কখন করা হচ্ছে, যখন শুধু ক্লাস মেম্বাররা না, বাইর থেকেও কেউ যদি ইচ্ছে করে তার আউটপুটটা নিতে, সেও যেন তার অ্যাক্সেস পায়। ম্যাক্সিমাম ফাংশন থাকে পাবলিক, কিছু লিমিটেড ফাংশন থাকে প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। ম্যাক্সিমাম ফাংশনগুলো কি হিসেবে থাকে? পাবলিক হিসেবে থাকে। সো আপনারাও কাজ করতে গিয়ে অনেক সময় দেখবেন যেন সবই অলমোস্ট পাবলিকই লিখতে হচ্ছে, কিছু কিছু কেসে আমাকে প্রাইভেট এবং প্রোটেক্টেডে যেতে হচ্ছে। আর সিম্পলেস্ট ওয়েতে আগানোটাই ইজি, কমপ্লেক্স করলে অনেক কিছুই কমপ্লেক্স করে ফেলা সম্ভব। থিঙ্কিংটা যদি কমপ্লেক্স হয়, আমার প্রোগ্রামিং কোডও বের হবে কি কমপ্লেক্সই। থিঙ্কিংটা যদি খুব সহজ হয়, তাহলে কি ওই একই প্রবলেমের সলিউশন খুব সহজ পদ্ধতিতে বের করা সম্ভব। আমার ডেভেলপারদের সম্পর্কে যদি আমি বলি, যে আমাদের কিছু ডেভেলপার আছে, কেউ একজন অলস টাইপের, কেউ একজন খুব সিরিয়াস টাইপের, কেউ একজন লাইক নর্মাল অ্যাভারেজ টাইপের। তো কোনো একটা সলিউশন লাইক কোনো একটা ক্রিটিক্যাল কোনো একটা জব যদি ইস্যু করতে হয়, আমি কাকে করবো? হে পাংচুয়াল, সিরিয়াস, পাংচুয়ালের উপরে লেজি, প্রবলেম ভেরি টাফ, আমি কাকে সলভ সলিউশনটা দিতে বলবো? লেজি ওয়ান, রাইট? সেই সলিউশনটা খুব সহজ পদ্ধতিতে বের করবে এবং সিম্পলেস্ট ওয়েতে বের করবে, এবং সলিউশনটা সে বেরও করছে, কারণ সে সব কিছুই ধীরে সুস্থে আস্তে আস্তে করতে চায়। তো সহজ কাজও তার কাছে যা, জটিল কাজও কি তার কাছে তাই, সবই তার কাছে একই। সো কোনো কোনো কাজের ক্ষেত্রে আমি স্মার্ট এমপ্লয়িকেই সিলেক্ট করবো, কোনো কোনো কাজের ক্ষেত্রে ভেরি স্মার্ট তাকে সিলেক্ট করবো, কিছু কিছু কাজ আমি এমন লোককে দিব যার জন্য সব কিছুই কি সমান, তাই না? জটিলও যা, সহজও তার কাছে তাই। বোঝা যাচ্ছে? সো বেনিফিট কিন্তু আছে। সো আমরা যদি চিন্তা করি সহজভাবে, তাহলে সব কিছুই সহজভাবে চিন্তা ভাবনা করা সম্ভব কিন্তু, রাইট? জটিল কোনো কিছুকেও সহজ সলিউশনের দিকে আনা যায়। তো ওইদিকেই আমরা মুভ করবো, তাই বলে আমরা পাংচুয়ালিটি ছাড়বো না, ঠিক আছে? এবং বেশি অলস হয়ে যাব না, তাহলে কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে যাবে। এভারেজ থাকাও ভালো, খারাপ না। আচ্ছা, তো এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা এটাকে ইউজ করতে পারছি না। এখন যে কাজটা আমরা করব বা যে কাজটা আমরা শিখবো আর কি, যে আমি আরেকটা ক্লাস তৈরি করি, মানে এটা একটু দেখানোর পরে আমরা রিয়েল লাইফে চলে যাব। আমি একটা পিএসপির ক্লাস তৈরি করছি যার নাম আমি বলছি ডেমো। ডেমো ক্লাসটার মধ্যে আমার এখানে যে ফাংশনগুলো আছে, ইউটিলিটির মধ্যে কয়েকটা ফাংশন আছে, অ্যাড আছে, সার্চ আছে, আমার জেনারেট পাসওয়ার্ড আছে, ই সেট আছে। আমি জেনারেট পাসওয়ার্ডটাকেও এটা প্রোটেক্টেড রাখি, আর ই সেটটাকে পাবলিক অবস্থায় আছে। আমি এই দুইটা ফাংশনকে ডেমোর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ই সেট এবং ডেমো, ই সেট প্রোটেক্টেড, আর আমি ফাংশন সাব নামে একটা ফাংশন করে নিচ্ছি, আমি ইকো করছি
in function sub এটা একটা পাবলিক ফাংশন ঠিক আছে ইসেট কে আমি প্রাইভেট বলে দিচ্ছি খুব সিকিউর একটা ফাংশন রাইট প্রোটেক্টেড কে বলে দিচ্ছি জেনারেট পাসওয়ার্ড আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে সাব হচ্ছে আমার পাবলিক ফাংশন সো ভালোমতো খেয়াল করবেন আমি ইউটিলিটি হচ্ছে আমার চাইল্ড ক্লাস আমি ইউটিলিটি কে বলবো আমার চাইল্ড ক্লাস তার ডেমো হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস তাহলে কি করব এক্সটেন্ডস ডেমো ঠিক আছে ইউটিলিটি মানে লেফটে যে থাকবে এক্সটেন্ডেড লেফটে যে থাকবে সে হবে চাইল্ড আর রাইটে যে থাকবে সে হবে প্যারেন্ট চোখ বন্ধ করে কেউ যদি আমাকে লিখে দেয় তাহলে আমি বলবো রাইটেরটা প্যারেন্ট লেফটেরটা এভাবে বললেও কেউ মাইন্ড করবে না বাট আপনি বুঝতে পারছেন কিনা যে আপনি প্যারেন্ট চাইল্ড আপনাকে লিখে বলবে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড আমি একদম ভেরি সিম্পল কথা বলছি এই ছোট ছোট বিষয়গুলোই আপনাদের জিজ্ঞেস করা হবে এর চেয়ে জটিল কোনো কিছু হয়তো জিজ্ঞেস করা হবে না জটিল যদি জিজ্ঞেস করা হয় তখন করতে বলা হবে সিনট্যাক্স কারো মুখস্থ থাকে না সে এক্সিকিউট করবে তাকে জিজ্ঞেস করা হবে একেবারে সিম্পলেস্ট বিষয় যেটা তার কনসেপ্ট সেখানে তার ক্লিয়ার আছে কিনা যে কোনো সময় আমার প্যারেন্টটা কি ডেমো আর ইউটিলিটি হচ্ছে আমার চাইল্ড একটা জিনিস খেয়াল করেন আমি ফাংশন থেকে যখন ইউটিলিটির অবজেক্ট তৈরি করেছি এখন অবজেক্টের মাধ্যমে কি করা যাচ্ছে ও বি জে এটা দিয়ে আমি কাকে কাকে কল করতে পারছি অ্যাডকে পাচ্ছি সার্চকে পাচ্ছি এই দুটাই কি ছিল পাবলিক স্ট্রিং কাউন্ট এটা ইউটিলিটির ফাংশন স্ট্রিং কাউন্টটাও ছিল পাবলিক বাট সাব আমি পাচ্ছি কোথা থেকে প্যারেন্টের পাবলিক ইউটিলিটি ক্লাসের প্যারেন্টকে ডেমো না ডেমোর যে পাবলিক তাকেও পেয়ে গেছে তার মানে আমি কোনো একটা থার্ড পার্টি থেকে যদি অবজেক্ট তৈরি করি যে ক্লাসটার অবজেক্ট তৈরি করছি ওই ক্লাসের পাবলিক ফাংশনগুলো তো পাবোই সাথে সাথে ওই ক্লাসের যদি কোনো প্যারেন্ট ক্লাস থাকে তার যদি পাবলিক মেথড থাকে সেটাও আমি পাবো বুঝে গেছেন না তো আমি কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করছি সেটা হচ্ছে যদি তার যদি হয় কোনো একটা চাইল্ড ক্লাস তার পাবলিক ফাংশন আমি পাবো সাথে সাথে তার প্যারেন্টের যদি কোনো পাবলিক মেথড থাকে সেই পাবলিক মেথডও পাবো তার মানে ডেমোর মধ্যে একটা পাবলিক আছে সাব আর আমি ইউটিলিটি হচ্ছে কি চাইল্ড আর আমার ওবিজে হচ্ছে ইউটিলিটির অবজেক্ট সো ইউটিলিটি যতগুলো পাবলিক আছে সেগুলো তো আমি পাচ্ছি সাথে সাথে আমি কি পাচ্ছি আমার প্যারেন্ট ডেমোর পাবলিক ফাংশন সাবকেও পাচ্ছি ক্লিয়ার সবাই সেটাই আমি পারমিশন দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা সো এটা বোঝা গেল এখন বিষয়টা হচ্ছে আমি লাস্ট ডেতে যেটা দেখিয়েছিলাম যদিও প্রজেক্টরে দেখিয়েছিলাম যে প্রোটেক্টেড মেথডগুলো ক্লাসের ভেতর থেকে কিন্তু কল করা যায় এখন আমি আছি কোথায় আমি যদি থাকি ইউটিলিটিতে ইউটিলিটি থেকে যদি আমি আমার প্যারেন্টের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই বা দিস অবজেক্টটা আমি লিখি ইউটিলিটিতে এসে আমি দিস অবজেক্টটা লিখেছি এই ক্লাসের যতগুলো ফাংশন আছে অ্যাড সার্চ স্ট্রিং কাউন্ট তিনজনই তিনটা ফাংশন আছে তিনজনকেই পাচ্ছি তিনজনই প্রাইভেট হোক কোনো সমস্যা নেই তিনজনকেই পাবো সাথে সাথে প্যারেন্টের কি কি পাচ্ছি সাবকে পাচ্ছি আর জেনারেট পাসওয়ার্ডকে পাচ্ছি জেনারেট পাসওয়ার্ডের সামনে চাবি তার মানে এটা প্রোটেক্টেড আর যদি তালা থাকে সেটা কি প্রাইভেট তো চাবি যেহেতু আমি জেনারেট পাসওয়ার্ডকে পাচ্ছি আর সাব তো পাবলিক তাকে আমি পাবোই শুধু পাচ্ছি না কোনটা আমার ডেমোর যে ফাংশনটা আছে প্রাইভেট ইসেট তাকে কিন্তু আমি পাচ্ছি না প্রাইভেটের এক্সেস শুধু আমার চাইল্ড কি আমার প্রাইভেট প্রপার্টি পাবে চাইল্ড আমার প্রাইভেট প্রপার্টি পাবে না আমার কি আছে আমি প্রাইভেটের এক্সাম্পল দিয়েছিলাম ওয়ালেট আর মোবাইল প্রোটেক্টেড প্রপার্টি বলেছিলাম আমার যত সয় সম্পত্তি আছে আমার গাড়ি আছে ঘোড়া আছে সব প্রোটেক্টেড প্রপার্টি আর আমার বাস আছে বা এটা সেটা আছে এগুলো সব পাবলিক প্রপার্টি সো এই যে আমার ফাংশনটা হচ্ছে জেনারেট পাসওয়ার্ড যেহেতু প্রোটেক্টেড সো এটা কি আমার চাইল্ডরা পাবে আর প্রাইভেটটা কি আমার নিজের সেটা তো আর চাইল্ড পাবে না বুঝতে পেরেছেন
সো ইউটিলিটি থেকে এই কারণেই ইউটিলিটি থেকে আমি যখন অ্যাক্সেস করতে চাচ্ছি তখন জেনারেট পাসওয়ার্ডকে পাচ্ছি বা সাবকে পাচ্ছি, আমি ওই ই সেটকে পাচ্ছি না, বোঝা যাচ্ছে? বাট আমি যদি এই দিসটাকে ডেমোর মধ্যে দিয়ে করি, আমি ডেমোতে গিয়ে যদি কোথাও দিস লিখি, ওকে ডেমোতে গিয়ে আমি দিস লিখেছি, শুধু কি পাচ্ছি? জেনারেট পাসওয়ার্ড, ইসেট আর সাব, এই ক্লাস ফাংশন। চাইল্ডের কিছু পাচ্ছি? পাবো না, তাই না? প্রশ্নই আসে না। চাইল্ড এখন আমার কাছে সিম্পল একটা ক্লাসের মতো, ক্লিয়ার সবাই? চাইল্ড কিন্তু এখন আমার কাছে কিচ্ছু পাওয়া যাবে না, যদি তার অবজেক্ট তৈরি করি দেন তার শুধু পাবলিকটা পাওয়া যাবে, কোনো কিছুই পাচ্ছি না। বাট আমি যখন ওই ক্লাসের মধ্যে আছি আমি শুধু কি পাচ্ছি? জেনারেট পাসওয়ার্ড, ইসেট আর সাব। ওকে, তো আমরা কিছুটা বুঝলাম, তাই না? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট, আমি কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি, আমি কিভাবে ক্লাস তৈরি করতে পারি, অবজেক্ট দিয়ে কিভাবে ফাংশন আমি তৈরি করতে কল করতে পারি, দিস কি, দিস দিয়ে কি কি কল করা যায়। আমরা ডেটাবেজে ঢোকার আগে আপনারা ছোট্ট একটা ডিজাইন করে ফেলেন, ডিজাইনটা নামিয়েও ফর্মটা বানিয়ে ফেলতে পারেন। আমরা একটা ছোট্ট ফর্ম আজকে ডেটাবেজের ভেতরে স্টোর করব, ফর্মের ডাটা ডেটাবেজে স্টোর করব। সো আমার ডিজাইনটা সাদামাটা একটা সুন্দর ডিজাইন আমি চাচ্ছি, এখানে একটা নর্মাল লেআউটের মতো, এখানে মেনু টেনুগুলো থাকতে পারে। লাইক আমি যখনই বলছি অ্যাড স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে অ্যাড করতে চাচ্ছি, আমি নেম, ইমেল, পাসওয়ার্ড, এখানে নিয়ে আসবেন। আমার এই স্ট্রাকচার ডিজাইনটা যেন সুন্দর হয়, কারণ আমি ওই ডিজাইনটা চার পাঁচটা ক্লাস ইউজ করবো, ডাটা সেভ করা, ডাটা তোলা, ডাটা এডিট করা, ডাটা ডিলিট করা, এখানে জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করা, এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা, সেশনের ইমপ্লিমেন্টেশন, সব কিছু কিন্তু এর ভেতরে একটু দেখার চেষ্টা করবো। তার মানে আমরা কিন্তু আপকামিং কয়েকটা ক্লাসের মধ্যে অ্যাজাক্সের ইন্ট্রোডাকশনও কিন্তু পেয়ে যাবো। সো রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট সেশন আমাদের সামনে আসছে, রাইট? তো কী কী আছে? নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, প্রত্যেকটা এরকম একটা ফর্ম আমরা তৈরি করে ফেলি। সেভ একটা বাটন, হ্যাঁ, HTML ফাইল এক্সটেনশন .php, ঠিক আছে? আমি বলছি অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট লিঙ্কটা ক্লিক করলে আমার এই ফর্মটা আসবে, ফাইলটা PHP, রাইট? বাট ভেতরের কোডগুলো কি সব HTML এর। আমার হোম পেজ থাকবে, অ্যাড স্টুডেন্ট পেজ থাকবে, ভিউ স্টুডেন্ট পেজ থাকবে, এরকম কয়েকটা পেজ, ডেমো পেজ আমাদের বানানো থাকবে। এখানে একটা ডিজাইন থাকবে, আপনারা লাইট থেকে ডাউনলোড করেও ফর্মটা বানিয়ে ফেলতে পারেন, যারটা পছন্দ হবে তারটা নিয়ে আমি কাজ শুরু করব। জাস্ট ফর্মটুকু আপনাদের কাছ থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছি, আজকে আমি সরাসরি একটা জায়গাতে চলে যাব, একটু ইন্ট্রোডাকশন দিয়েই যাব, একেবারে এলোমেলোভাবে যাব না। আমরা ওই শুরুর দিকে PHP-র যখন আলোচনা শুরু হচ্ছিল, PHP-র আলোচনা যখন শুরু হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে আমাদের এক সময় গিয়ে ডাটা স্টোর করতে হবে, ইনফরমেশন স্টোর করতে হবে, ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে স্টোর করতে হবে, তাই না? এবং এর জন্য প্রয়োজন হবে কি? ডেটাবেজ। বা আরেকবার হয়তো বলেছিলাম একটা কমন সেশনে যে ডেটাবেজের জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ এসেছে, ডেটাবেজকে সুন্দর করে ইউজারের কাছে, ডেটাবেজের ডাটাকে সুন্দর করে ইউজারের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার বানানোর কনসেপ্টটা এসেছে। সো আগে সরাসরি কী করা হতো? ডেটাবেজে ডাটা স্টোর করা হতো, কমান্ড লিখে, ওর কমান্ড লিখে ডেটাবেজের ডাটা ডিসপ্লে করে দেখা হতো। তার আগে কমান্ড লিখে ফাইল সিস্টেমে ডাটা স্টোর করা হতো শুরুর দিকে, 1960 সালের দিকে যেটা করা হতো, কমান্ড লিখে ফাইলের মধ্যে ডাটা রাইট করা হতো আর ফাইল থেকে ডাটা রিড করা হতো। তখন কিন্তু ওই রিড রাইট কনসেপ্ট ছাড়া অন্য কোনো কিছু এখানে ছিল না।
তো আরেকটা মডেল আছে 1970s-এ, এটাকে ওই প্রথমটাকে যেটাকে বলা হয় ফ্ল্যাট ফাইল মডেল, ডেটাবেজের মডেলের নাম আর কি, একদম ফ্ল্যাট ফাইলের মডেল আর কি। আর দ্বিতীয় যে মডেলটা আসে সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, সেকালে এন্টিটি সেট, এন্টিটি রিলেশনশিপ সেটের যে কনসেপ্টটা সেটা গ্রো করে, টেবিলের কনসেপ্ট দাঁড়িয়ে যায়। তখন ডেটাবেস বলতে যে ডেটাবেসটা নিয়ে কাজ শুরু হয় সেটা মূলত এক্সেস, এবং 1970s-এর কথা, এবং সেই এক্সেস ডেটাবেসের আপডেটেড যে ভার্সনটা আসে সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেলের মাধ্যমে। এটা 1980 সালের দিকে, 1984 সালে কিন্তু ওই এক্সেস এবং একটা ল্যাঙ্গুয়েজের ইমপ্লিমেন্টেশন বা ল্যাঙ্গুয়েজের আবির্ভাব হয়, সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক, ওকে, যার মাধ্যমে কিন্তু সফটওয়্যার বানানো সম্ভব হতো। যে এক্সেস ডেটাবেসের ডাটাগুলোকে সুন্দরভাবে ইউজারের কাছে উপস্থাপন করার জন্য বা ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য ইউজ হতো কি, ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজ আর ডেটাবেসটা কি ছিল এক্সেস। সবচেয়ে ম্যাচিউর্ড এবং সবচেয়ে ফার্ম ডেটাবেসটা কি ওরাকল, সেটা আসে 1989-এ, রাইট, 1989-এ। তখন একটা মডেল অ্যাকচুয়ালি আসে ডেটাবেসের, সেই মডেলটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। এবং আরও পরে 2000-2001 সালের দিকে আসে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, মানে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা স্টিল এখনও কি রানিং। তো 25-26 বছরে ওরাকল অনেক স্ট্রং হয়েছে, এবং RDBMS সবচেয়ে বেশি ইউজ হলেও সবচেয়ে পাওয়ারফুল এবং সিকিউর ডেটাবেস এখনও বলা হয় কি ওরাকলকেই, ওরাকল এবং MSSQL-কে। তো MySQL ডেটাবেসটা মূলত ওয়েবের জন্য বেশি ইউজ করা হয়ে থাকে, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডাটা স্টোর করার ক্ষেত্রে, ডাটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে বা ডাটা ডিসপ্লে করানোর ক্ষেত্রে যে ডেটাবেসটা সবচেয়ে বেশি ইউজ হয় তার নাম কি MySQL। এবং এই জন্য আমরা PHP-র সাথে যখন কোনো ডেটাবেস সার্ভার শেখাই তখন কি MySQL-এর কথাই সবার আগে চলে আসে। PHP 80-82% ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ইউজ তৈরি করার ক্ষেত্রে ইউজ হলেও ওরাকল MSSQL-কে অনেক পেছনে ফেলে MySQL সবচেয়ে বেশি ওয়েবের জন্য ডেটাবেস হিসেবে ইউজ হয়। বলতে পারেন যে অলমোস্ট 99% ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে যে ডেটাবেসটা ইউজ হচ্ছে তার নাম কি MySQL। PHP তো ইউজ করছেই, সাথে .NET-এর C# এবং জাভাও কিন্তু ডেটাবেস হিসেবে ইউজ করছে কাকে, MySQL-কে। শুধুমাত্র কি লাইট ওয়েট, ভেরি ফাস্ট, খুব দ্রুত ডাটা এক্সিকিউট করতে পারে। ডাটা রাখা তো সবাই সেম, বাট ডাটা তুলে নেওয়ার ক্ষেত্রে সে অন্যদের চাইতে অনেক অনেক ফাস্টার, এবং নিজে কি অনেক বেশি লাইট ওয়েট। সো এই কারণে এই ডেটাবেস সার্ভারটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর আমরা যখন জ্যাম্প ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমাদের এই জ্যাম্পের সাথে অ্যাপাচি যেভাবে ইনস্টল হয়েছিল তার সাথে ইনবিল্ট MySQL-ও ইনস্টল হয়ে গেছে। আমরা দেখেছি যে MySQL ইউজ না করলেও আমরা প্রতিদিনই কি অ্যাপাচি স্টার্ট করার আগে MySQL রান করে নিয়েছি, যদিও প্রয়োজন পড়ে নাই, আজকে থেকে আমাদের MySQL প্রয়োজনীয়তা দেখা যাবে, রাইট। আজকে থেকে আমরা ডেটাবেসের ইউজ শুরু করব, ডেটাবেসে ডাটা রাখার চেষ্টা করব। তো যখন আমরা MySQL বা MySQL-এর কথা বলছি, MySQL কি, MySQL একটা ডেটাবেস সার্ভার। ডেটাবেস সার্ভার কাকে বলে, যেখানে আমরা ইন্টাররিলেটেড ইনফরমেশনগুলো বা আমরা যেখানে ডাটা বা ইনফরমেশনগুলো অর্গানাইজডভাবে স্টোর করতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি ইউজিং ল্যাঙ্গুয়েজ, তাকে আমরা বলছি ডেটাবেস সার্ভার, ওকে। যেখানে আমরা ইন্টাররিলেটেড ইনফরমেশনগুলো অর্গানাইজডভাবে স্টোর করতে পারবো এবং ডাটা অপারেশন করতে পারবো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। শুধু ডেটাবেস সার্ভার হলে হবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে কাজ করার ক্যাপাবিলিটি তা থাকতে হবে, না ডাটা রাখলেই হবে না, তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে যাতে আমি ডাটাগুলোর অপারেশন করতে পারি, তাকে আমরা কি বলবো, ডেটাবেস সার্ভার। সো আমরা ডেটাবেস সার্ভারটা এক্সেস করছি। আমরা ডেটাবেস সার্ভার এক্সেস করতে গেলে নর্মালি যেটা লিখতে হয় লোকাল হোস্ট / দিয়ে PHP মাই অ্যাডমিন, এটা হচ্ছে আমার MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড, PHP MySQL-এর MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড, যেখান থেকে আমাদের ডেটাবেসটা মানে ডেটাবেসগুলো হ্যান্ডেল করা হয়ে থাকে। সো ডেটাবেস সার্ভারের মধ্যে নাম্বার অফ ডেটাবেস থাকতে পারে, যেমন একটা এই অ্যাপাচি সার্ভারের মধ্যে একাধিক PHP প্রজেক্ট থাকতে পারে না, থাকতেই পারে, আমার নাম্বার অফ ফাইলস থাকতে পারে। আমরা অলরেডি কয়েকটা ফাইল তৈরি করে ফেলেছি, 10-15টা PHP ফাইল তৈরি করে ফেলেছি না এতদিনে, বাট এটা আলাদা আলাদা ফোল্ডার করে কিন্তু আমি অ্যাপাচি সার্ভারের মধ্যে
রেখে দিয়েছে। অ্যাপাচি সার্ভার বলতে বোঝাচ্ছে জ্যাম্পের এসটি ডকস, রাইট? ঠিক এমন এখানেও একাধিক ডেটাবেজ আমি ক্রিয়েট করতে পারি। একটা প্রজেক্ট একাধিক ডেটাবেজের সঙ্গে কাজ করতে পারে, একটা প্রজেক্ট একাধিক ডেটাবেজের সঙ্গে কাজ করতে পারে, আবার সাথে সাথে একটা প্রজেক্ট একাধিক ডেটাবেজ সার্ভারের সাথেও কাজ করতে পারে। কোন একটা সময় হয়তো বলেছিলাম, আর যদি না বলে থাকি আমি রিপিট করছি বা বলছি, যে একটা প্রজেক্ট একাধিক ডেটাবেজ সার্ভারের সাথে কাজ করতে পারে। মনে করেন কোনো একটা ইআরপি সিস্টেম, তার দুইটা ডেটাবেজ সার্ভার আছে, একটা মাইএসকিউএল একটা ওরাকল। যখন ডাটা যাচ্ছে দুইজনের কাছেই ডাটা যাচ্ছে, যখন ডাটা আসছে একজনের কাছ থেকে ডাটা আসছে, কার কাছ থেকে নিব? মাইএসকিউএলের কাছ থেকে, কারণ দ্রুত ডাটা দেবে। ডাটা সেফ থাকবে কোথায় বেশি? সে অ্যাপ্লিকেশনগুলোতে, যেগুলো অ্যাপ্লিকেশন বলছি, যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো বা ব্যাংকিং সফটওয়্যারগুলো বা এ ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, কর্পোরেট হাউসগুলোর জন্য যে সফটওয়্যারগুলো তৈরি হয়, সেগুলো ওয়েব বেসড হলেও দুইটি ডেটাবেস সার্ভার সেখানে ইউজ করা হয়ে থাকে, একটা মাইএসকিউএল আর একটা তার সাথে সিকিউর ডেটাবেস সার্ভার, এমএসএসকিউএল আর ওরাকল। ওকে নাম, তো এখন আমরা কিভাবে একটা ডেটাবেস তৈরি করতে পারি সেটা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব। আমি যে ডেটাবেজের উপরে ক্লিক করেছি, এখানে ডেটাবেজের নাম লিখব ACIP PHP ব্যাচ 4। আমি ডেটাবেজের নাম লিখছি ACIP আন্ডারস্কোর PHP আন্ডারস্কোর ব্যাচ 04, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেটাবেজের নাম। আমি ক্লিক করেছিলাম এই ডেটাবেজের লিঙ্কটাতে, তারপরে এই বক্সটা এসেছে ডেটাবেজের নাম দেওয়ার জন্য। আর ডেটাবেজের নামের সামনে আমি DB দিচ্ছি, যেটা ম্যান্ডেটরি না, স্ট্যান্ডার্ড। DB ছোট হাতের হবে, স্ট্যান্ডার্ড। আমি আবারও বলছি, এটা ম্যান্ডেটরি না, এটা স্ট্যান্ডার্ড। আমরা স্ট্যান্ডার্ড সবসময় সবাই ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? সবসময় সবাই ফলো করার চেষ্টা করব। সো DB বা ডেটাবেজ, আমরা ডেটাবেজের নাম লিখেছি। এবার আসি কোলিশনের ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেজের ভেতরে কী টাইপের ডাটা, মানে কী কোন ক্যারেক্টার সেটের ডাটা আমি রাখতে চাচ্ছি, বা আমার ডেটাবেজের ভেতরে ডাটাগুলোকে কোন ক্যারেক্টার সেট অ্যাসাইন করতে চাচ্ছি সেটা আর কি। সো সবচেয়ে ভালো যে ক্যারেক্টার সেটটা, বা যে সবচেয়ে বেশি যে ক্যারেক্টার সেটটা ইউজ করা হয়ে থাকে বা স্ট্যান্ডার্ড ধরা হয়, সেটা হচ্ছে UTF-8 সেকশনে, UTF-8 জেনারেল CI, ঠিক আছে? যে এই ফরম্যাটে আমি যদি ডেটাবেজের ডাটা রাখি, যে কোনো ল্যাঙ্গুয়েজের ডাটা সুন্দর করে রাখবে এবং সুন্দর করে আমাকে রিটার্নও করবে। UTF-8 জেনারেল CI, UTF-8 সেগমেন্টে অনেক কিছু আছে, বাট জেনারেল CIটা সবচেয়ে ভালো। মানে জেনারেল CI বলতে বোঝায় UTF-8 মানে কি? UTF-8 হচ্ছে ইউনিকোড, কি ইউনিভার্সাল। আমরা ক্যারেক্টার সেট UTF মানে কি, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটে এক্সিকিউট করতে পারি, ঠিক সেটাই আর কি UTF-8 জেনারেল CI। আর আমরা ক্রিয়েট যখন করবো, একটা ডেটাবেস আমাদের ক্রিয়েট হয়ে যাবে, আমাদের লেফট সাইড বারে দেখেন DB-র মধ্যে, ডিবির মধ্যে যে DB SCIP PHP ব্যাচ 14 ক্রিয়েট হয়ে গেছে। এখানেই দেখেন আমি যখন ক্রিয়েট বাটন প্রেস করেছি, পেজটা কিন্তু লোড হয় নাই, বাট আমার ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা PHP দিয়ে তৈরি করা, মানে এই যে ম্যানুয়ালটা বা আমার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, PHP-র যে উইজার্ডটা, আমি মাইএসকিউএলের যে উইজার্ডটা দেখতে পাচ্ছি, এটা PHP দিয়ে তৈরি করে, যে কাজটা হলো সেটা অ্যাজাক্স দিয়ে। পেজ লোড ছাড়াই কিন্তু অ্যাকশনটা এক্সিকিউট হয়ে গেল, ডেটাবেসটা ক্রিয়েট হয়ে আবার এখানে চলেও আসলো। পেজ লোড হয়েছে, পেজ কিন্তু লোড হয় নাই, বোঝা যাচ্ছে? সো আমরা অ্যাজাক্সের ইমপ্লিমেন্টেশন শিখবো, এই জন্য এগুলোকে দেখা। আর ডেটাবেসটার ভেতরে আমরা এখন একটা টেবিল তৈরি করব। ডেটাবেসটার ভেতরে আমরা টেবিল তৈরি করার ক্ষেত্রে DB SCIP PHP ব্যাচ 4-এ যাচ্ছি। আমাদের এই ফর্মে ডাটা নেওয়ার জন্য আমরা ডেটাবেস টেবিল তৈরি করব। সো যখনই ফর্ম আসবে, আগে টেবিল থাকবে, তারপরে আমাদের ফর্মটা তৈরি হবে। আগে ডেটাবেস টেবিল, তারপরে আমাদের ফর্মটা তৈরি হবে। তো আমি যেটা করছি, আমি প্রথমে টেবিলের নামটা দিচ্ছি TBL, এটি স্ট্যান্ডার্ড, ম্যান্ডেটরি না, বা TBL আন্ডারস্কোর লেখাটা কি স্ট্যান্ডার্ড, TBL আন্ডারস্কোর লেখাটা, আবারও বলছি TBL আন্ডারস্কোর লেখাটা স্ট্যান্ডার্ড। সো আমি TBL আন্ডারস্কোর স্টুডেন্ট বলেছি, আমার ফিল্ড হবে কয়টা, নাম্বার অফ ফিল্ড 1 2 3 4 5 6 7, সাতটা না? ফর্মে ফিল্ড আছে কয়টা? ফিল্ড আমি এখানে কয়টা দিব? 8টা, একটা আইডি সহ প্রাইমারি কি, রাইট? সো টেবিলে একটা কলাম থাকবে, টেবিল কি দিয়ে, রো আর কলামের সমষ্টি। টেবিলে একটা কলাম থাকবে, সেই কলামের ভ্যালু অলওয়েজ কি হবে,
ইউনিক, রাইট? সো টেবিলের একটা কলাম থাকবে, সেই কলামের ভ্যালু ইউনিক হবে, আর ওই কলামটাকে বলা হবে কি টেবিলের জন্য প্রাইমারি কি, এটা সব টেবিলেই থাকতে হবে, ঠিক আছে? ওটা সব টেবিলেই কিন্তু থাকতে হবে। সো আমার ফিল্ড হচ্ছে কয়টা? আটটা। গো প্রেস করছি। একটা স্ট্যান্ডার্ড টেবিল আমরা যখন বানাতে যাচ্ছি, লাইক ইন জেনারেল কেসে যখন একটা স্ট্যান্ডার্ড টেবিল তৈরি করা হয়, স্টুডেন্ট আইডি, আইডিটা নির্ভর করে আমার কাছে কত ডাটা আসবে তার উপর বেস করে। আমি যদি বলি যে আমার 1,00,000 স্টুডেন্ট আছে, তাহলে 1,00,000 রিপ্রেজেন্ট করতে কয়টা ডিজিট লাগে? 5টা, বাট 5টা 6টা ডিজিট, তাই না? 5টা 0 আর 1টা 1, 6টা। তো 6টা ডিজিট দিয়ে কিন্তু আমি 1,00,000 না, আমি 9,99,999 পর্যন্ত যেতে পারি। তার মানে 6 ডিজিট অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে, রাইট? বাট আমি ইন্টিজার লাইক 6 বলছি। এখানে এসে প্রাইমারি করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ 11, ম্যাক্সিমাম লেন্থ 11 না, বাই ডিফল্ট লেন্থ 11। ইন্ডেক্স হচ্ছে, এটাকে আমি বলছি ইন্ডেক্স হচ্ছে প্রাইমারি আর অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট সেট করে দিয়েছি। তো স্টুডেন্ট আইডি ইন্টিজার 6, রাইট? আমি 1,00,000 টার্গেট করেছি, সো 1,00,000 প্রেজেন্ট করতে মিনিমাম কয়টা ডিজিট লাগবে? 6 ডিজিট। যদিও আমি 1,00,000 টার্গেট করছি, বাট আমি এখানে রেকর্ড রাখতে পারবো কত? 9,99,999। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 6 দিয়ে। এখন ঘটানো হচ্ছে এখানকার প্রবলেমটা হবে কি, এখানকার প্রবলেমটা হবে এরকম যে আমি যে টেবিলটা তৈরি করছি, আমি যে টেবিলটা তৈরি করছি, টেবিলের মধ্যে আমি যদি বলি স্টুডেন্ট আইডি, আমি রেকর্ড ইনসার্ট করছি, আমার এর জন্য অ্যালোকেট আছে কত? 6 ইন্টিজার, তাই না? তার মানে এই প্রত্যেকটা বক্সের জন্য অ্যালোকেট হচ্ছে 12 বাইট। যদি এখানে 1 বসে, 2 বসে, 3 বসে, 4 বসে, তারপরে ওই জায়গায় কতটুকু নিয়ে নিচ্ছে? বাট এর জন্য বসার কথা ছিল কতটুকু? 1 ক্যারেক্টার, 2 বাইট। ইন্টিজার কি করে? প্রতিটা বক্সের জন্য সেম লেন্থের জায়গা অ্যালোকেট করে দেয়। সো ইন্টিজারের ডিসঅ্যাডভান্টেজ এটা আছে, আমি আননেসেসারিলি ইন্টিজার ভ্যালু লেন্থ কখনোই বাড়িয়ে রাখবো না, তাহলে আমাদের ডেটাবেসের জায়গা ওয়েস্ট হতে থাকবে, বোঝা যাচ্ছে? সো আমি যদি এখানে যদি আরেকটা ফিল্ড আসতো লাইক মোবাইল নাম্বার, লাইক মোবাইল নাম্বার 11 ডিজিট না, মোবাইল নাম্বার আমি 11 ইন্টিজার না দিয়ে বলতাম ওয়ার্কার, ওয়ার্কার 11, কারণ কি ওয়ার্কার 1 ক্যারেক্টার 1 বাইট, তাই না? ওয়ার্কারে কি 1 ক্যারেক্টার 1 বাইট, আমি 11 ডিজিটের মোবাইল নাম্বার দিলে আমার ডেটাবেসে জায়গা রাখতো কতটুকু? 11 বাইট। আর যদি ইন্টিজার দেয় তাহলে লাগবে কত? 22 বাইট, বোঝা যাচ্ছে? সো সব সময়ের জন্য আমাদের ডেটাবেসে কিন্তু ইন্টিজার টাইপটাও ইচ্ছে মতো ইউজ করা যাবে না, আর ইউজ করতে হলেও লেন্থটা আমরা বুঝে শুনেই দিব, অপ্রয়োজনীয় লেন্থ আমরা এখানে সেট করব না, বোঝা যাচ্ছে? আরও ডিটেল আসবে, আরও টেবিল যখন ক্রিয়েট করবো তখন এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করব। বাট ভার্কারের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, মনে করেন আমি ভার্কার বলছি, আমার নেম ভার্কার 50, বাট আমার নাম যদি 20 ক্যারেক্টারের হয় তাহলে সে জায়গা কি দখল করবে? 50 ক্যারেক্টার, 50 বাইট, না, সে 20 বাইটই দখল করবে। আমার নাম হচ্ছে 10 ক্যারেক্টারের, তো দখল করবে কত? 10 বাইট, 1 ক্যারেক্টার 1 বাইট। সো ভার্কার ইউজ করাটা কি বেটার? হ্যাঁ, আচ্ছা, তো আমরা স্টুডেন্ট আইডি ইন্টিজার নিয়েছি, এটা ইন্টিজার না নিয়ে উপায় নেই, কারণ এটা অটো ইনক্রিমেন্ট হবে, আর ক্যারেক্টারকে অটো ইনক্রিমেন্ট করানো। হ্যাঁ, ইন্টিজার মানে এটা কি ডাটা টাইপের যে এটাই সেম না জিরো থেকে সেম? তাহলে স্যার আমরা ইন্টিজারের একটা লিমিট আছে, হ্যাঁ, 1,00,000 পর্যন্ত তো ইন্টিজারে ক্যারি করা যায় না, যাবে ডাটা টাইপে? আপনি ক্যারেক্টার বলছেন, আপনি পাশাপাশি লেন যখন রাখবেন আপনি 11 ডিজিট পর্যন্ত যেতে পারেন, ঠিক আছে? ইন্ডেক্স প্রাইমারি বলতে বোঝাচ্ছি এই ফিল্ডটা, স্টুডেন্ট আইডিটা এই টেবিলের জন্য প্রাইমারি কি বললাম না যে ইউনিক হতে হবে ভ্যালুটা, তো সে প্রোটেক্ট করবে, যখনই ডুপ্লিকেট ভ্যালু আসবে এর থ্রো করবে, এর ডুপ্লিকেট ভ্যালু আসছে।
প্রাইমারি ইউনিক ইন্ডেক্সের কনসেপ্টটা ভিন্ন, লাইক আমি ইমেল অ্যাড্রেসকে ইউনিক বলতে পারি, ঠিক আছে, আরও দু একটা ফিল্ডকে আমি ইন্ডেক্স অবস্থায় রাখতে পারি, বাট যেটাকে প্রাইমারি বলা হবে ওইটাকে কখনো ডুপ্লিকেট করা যাবে না, আর প্রাইমারিটাকে অটো ইনক্রিমেন্ট করে দিতে হয় যাতে অটোমেটিক সিস্টেম থেকেই বাড়ে। আমরা কি লিখেছিলাম তারপর, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম টাইপটা কি হবে, ভার্কার, আমি ভার্কার বলছি 50। এরপরে কি আছে, ইমেল অ্যাড্রেস, এটা ভার্কার, ভার্কার আমি রাখছি 100। এরপরে বলছি পাসওয়ার্ড, আমি বলছি ভার্কার 32। তারপরে কি আসছে, অ্যাড্রেস, এটা আসছে টেক্সট, আমি এর কোনো লেন্থ সেট করছি না। সিটি, এটা ভার্কার, ভার্কার ফিল্ড আসছে 50। এরপরে আসে কান্ট্রি, কান্ট্রি ভার্কার ফিল্ড আসে 50। আর আরেকটা আছে কি আমার, জিপ কোড, জিপ কোডটা আমি ভার্কারেই রাখবো, এটা 4 ডিজিট হলেও এটা তো ডিজিট, এটা দিয়ে তো কোনো অপারেশন করবো না, করবো 4 ডিজিট রাখাতে একটা জিনিস হচ্ছে যে আমার 4 বাইট জায়গা ডেটাবেসে বেঁচে যাচ্ছে। আর আমি যদি বলি 4 বাইট, 4 × 1 লাখ, তাহলে 4 লাখ, 4 লাখ বাইট, 4 লাখ বাইট আমি বাঁচাতে পারলাম, তাই কি না? আমি যদি ইন্টিজার রাখতাম জিপ কোডকে তাহলে কি বেশি জায়গা লাগতো, ডাবল জায়গা লাগতো না, ডাবল জায়গা লাগতো। সো আমরা এখান থেকে বেশ কিছু জায়গা কিন্তু বাঁচিয়ে নিতে পেরেছি। না ফেরত দেবে না। আচ্ছা এবার আমি যেটা করব, ফিল, হ্যাঁ আইডি ভার্কার দিলে কি আপনি অটো ইনক্রিমেন্ট করতে পারবেন? আইডি ভার্কার দেয়া যাবে না। আচ্ছা সো আমি সেভ বলে ডেটাবেস টেবিলটাকে সেভ করে দিচ্ছি। ওকে, আমি সেভ বলে ডেটাবেস টেবিলটাকে সেভ করে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে টেক্সট, টেক্সটের ক্ষেত্রটা একটু বলছি, যেখানে নিউ লাইন আসার সম্ভাবনা আছে সেখানেই টেক্সট, নিউ লাইন, এটা হিউজ ডাটা আপনি নিতে পারেন, যে কোনো পরিমাণের ডাটা সে রেখে দেবে, এখানে কোনো লেন্থই নেই, যদি কোনো ডাটা না দেন কোনো জায়গায় সে অ্যালোকেট করবে না, ঠিক আছে? আরো যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে, অ্যালার্ট সিস্টেম থাকতে হবে যে আমার আইডি এত ক্রিয়েট হয়ে গেছে, সিস্টেম থেকে আপনাকে মেসেজ দেবে যেরকম আপনার ডেটাবেসে আইডি ওভারফ্লো করছে, সো আপনি আইডি বাড়িয়ে নেন। পারবেন না, না কারেকশন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই ভ্যালুগুলো সব ঠিকই থাকবে। কোথায়? না না ওখানে কোনো সমস্যা হবে না। এগারোটা নয়, এত দূর গেছে কেউ? 900 crore, হ্যাঁ 999, মানে 9999 করে 11 9, সে হিসেব করেন এখানে 999 crore, রাইট? এ পর্যন্ত রেকর্ড আগে যেতে হবে, তারপরে পরের চিন্তা করতে হবে, রাইট? নতুন করে আমাকে চিন্তা করতে হবে। নর্মালি ফেসবুক বা গুগল যারা করেছে তারা হচ্ছে মহাদেশীয় সার্ভার ইউজ করে, আলাদা আলাদা সার্ভারে করে রাখে এবং মিরর একটা সার্ভার রাখে, ওদের ডেটাবেস সিস্টেম আলাদা, একটা ডেটাবেসের ভেতরে এত ডাটা নেই, ঠিক আছে? ডেটাবেসের ভিতরে এত ডেটা নেই, ডেটাবেসকে এরা ওই ডেটাবেস সার্ভারকে তারা নিজের মতো করে ফেলেছে। আচ্ছা তো এখন আমাদের ফিল্ডগুলো ক্রিয়েট করেছি, সেভ বললে আমাদের ডেটাবেস টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে গেছে, নিউ একটা টেবিল, টিবিএল স্টুডেন্ট চলে আসছে, ক্লিক করছি টেবিল স্টুডেন্টের মধ্যে, যে ক্লিক করার পর এখানে কোনো রেকর্ড নেই, আমি যদি স্ট্রাকচারে যাই ফিল্ড দেখা যাচ্ছে স্টুডেন্ট আইডি আন্ডারলাইন, তার মানে এটা প্রাইমারি কি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড সবই দেখা যাচ্ছে,
তাই না? এবার পেন ড্রাইভ থেকে আমি কোডটা নিয়ে নেই, সিম্পল একটা ফর্ম তৈরি করেছে আমি, যেটা তৈরি করতে বলেছিলাম। কোনটা? স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট আর স্টাইল না? স্টুডেন্টটাকে কপি করে স্টুডেন্ট এটাকে স্টুডেন্টের এসটাকে স্মল লেটারে দিয়ে দেই। এগুলোকে ক্লোজ করে নিচ্ছি। যে 16 এর মধ্যে আমি স্টুডেন্ট পেয়েছি, অ্যাড স্টুডেন্ট এটা হচ্ছে পেজের নাম। ফাইলের নাম কখনোই ক্যাপিটালাইজ ফরম্যাটে লিখবেন না, ফোল্ডারের নাম কখনোই ক্যাপিটালাইজ ফরম্যাটে লিখবেন না, এটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ওই ফাইলটাকে, সিম্পল ফাইলটাকে রান করাই লোকাল হোস্ট, day 16, স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট, সিম্পল একটা ফর্ম আছে আমার কাছে, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড আর সাবমিট। সো হোম সম্ভবত নেই, আর অ্যাড স্টুডেন্ট করলে এই এস স্টুডেন্ট আসছে কেন? এই ক্লিক ক্লিকেবল না, তাই না? লিঙ্ক দেওয়া হয় নাই, আমি ফাইলের নামটা ভুল করেছি। অ্যাড স্টুডেন্ট হয়েছে, হোম স্টুডেন্ট, এটা মেনু আকারে তৈরি করা হয়েছে অ্যাড স্টুডেন্ট। এখন এখানে একটা ফর্ম আছে, মেথডটা আমার পোস্ট আছে, ফিল্ডের নামগুলো আবার ভুল করা হয়েছে, ফিল্ডের নামগুলো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা ডেটাবেজে যে ফিল্ডের নামগুলো রেখেছি না, স্টুডেন্ট নেম স্ট্যান্ডার্ড, হ্যাঁ ও আছে, এটা প্লেস হোল্ডার না, নেম কোথায়? নেম দেওয়া হয় নাই, নেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টুডেন্ট নেম, নেম ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এই নেমগুলো ডেটাবেজের সাথে স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে এক্স্যাক্টলি সেম রাখা, অ্যাড্রেস, নেম হচ্ছে কি সিটি, নেম ইনপুট টাইপটা পাসওয়ার্ড করে দেওয়া হয় না, ইনপুট টাইপটা পাসওয়ার্ড করে দিতে হবে, আর নেম হচ্ছে আমার জিপ কোড। এখানে আরো কিছু ফ্লজ আছে, ইনপুট টাইপ টেক্সটের জায়গায় আমাদের ইনপুট টাইপ কি হবে পাসওয়ার্ড। সো নেম, টেক্সট, ইমেল অ্যাড্রেস সবগুলো নাম, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড এসেছে, সাবমিট একটা বাটনও এসেছে। আমি বাটনটার একটা নাম সেট করে নিচ্ছি, সেট করার জন্য যাতে এরর না আসে, নেমটা কি হবে বাটন। এখন আমি বলছি আমার অ্যাকশনটা কি সেলফ, অ্যাকশনটা সেলফ বলতে আমার ফর্মের ভেতরে কোনো কিছু নেই, অ্যাকশন ব্ল্যাঙ্ক, হ্যাশ না, আমার অ্যাকশন কি ব্ল্যাঙ্ক। সো এখন যেটা হবে, আমি যে কাজটা করব আর কি, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই ফর্মের ডাটাটা আমি রিসিভ করব, কোথায় চলে যাবে? পোস্ট চালাতে না আগে বাটন প্রেস করবো, এবং বাটন প্রেস করলে এই ফর্মের ডাটাটা চলে যাবে কোথায়? পোস্ট অ্যারেতে। পোস্ট অ্যারেতে এই পেজের ভেতরেই তো এক্সিকিউট হয়, নর্মালি তো সেটাই জানি যদি আমার অ্যাকশন এই পেজই হয়। সো আমি যদি এখান থেকে চেক করি এরকম একটা কিছু, সেট পোস্ট, ঠিক আছে, পোস্টের ভ্যালু নাম কি
বাটন, তাহলে আমি বলছি সেভ ফাংশন কল করব এবং সেভ ফাংশনের মধ্যে আমি দিয়ে দিব কি আমার পোস্টারটা। আমি একটা সেভ ফাংশন কল করছি এবং সেভ ফাংশনের প্যারামিটারটা কি হবে পোস্টারে। পোস্টারের মধ্যে কি আমার ফর্মের সব ডেটা আছে। এখনো তো আমি লিখি নাই, লিখবো। সেভ ফাংশনটা এখন আমরা তৈরি করি নাই, ঠিক আছে। এটা এখন আমরা করছি স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে। দেখি ফোল্ডারটা এখনো কি ক্যাপিটাল লেটারে আছে না। ব্রাউজারে ওপেন আছে, স্টিল ঘটনা কি কি করে ছোট হাতের আসে। ছোট হাতের আসছে। আচ্ছা, অ্যাড স্টুডেন্ট হয়েছে। এখন আমি যেটা করি সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে আমি স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার তৈরি করছি ক্লাসেস, ঠিক আছে। একটা ক্লাসেস ফোল্ডার করে নিয়েছি। ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস তৈরি করছি। ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস তৈরি করে নিয়েছি, পিএসপি ক্লাস বলছি স্টুডেন্ট। স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি হলো, রাইট। ক্লাসটার নাম কি স্টুডেন্ট। এর একটা কনস্ট্রাক্টর তৈরি করে ফেলি, ঠিক আছে। এর ভিতরে একটা ফাংশন কি থাকবে, পাবলিক ফাংশন সেভ, যার কাছে পোস্টের অ্যারেটা আছে। পোস্টের অ্যারেটা আছে না, পোস্টের সব ডাটা কি ডাটার মধ্যে চলে আসবে, তাই তো। এটুকু বুঝলাম তো আমি। এখান থেকে যখন অ্যাড স্টুডেন্টে যাচ্ছি তখন আমি সেভ ফাংশনটা কল করছি। সেভ ফাংশনটা আছে কোথায়, স্টুডেন্ট ক্লাসের মধ্যে। সো ফাংশনটাকে কল করা হয়েছে, হয় নাই। আমাকে কি করতে হবে, প্রথমে আমাদের রিকোড ওয়ান্স করে ক্লাসে যেতে হবে। ক্লাসেসের মধ্যে কোন ক্লাস, স্টুডেন্ট ক্লাসটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার পর আমি অবজেক্ট তৈরি করব, এসটি স্টুডেন্ট অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। ক্লাসের নাম দিয়ে একটা অবজেক্ট তৈরি হলো। এখন এই অবজেক্টের মাধ্যমে আমি ফাংশন কল করব। এবার কি হয়েছে, এবার ফাংশনটা আমি পাচ্ছি। রুলস অনুযায়ী আমি ফাংশনটা পেয়ে গেলাম। যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগ পর্যন্ত বা গতদিন পর্যন্ত বা আজকেও লিখেছি কি ওবিজে, আজকে লিখেছি এসটি আন্ডারস্কোর ওবিজে। সো এসটি আন্ডারস্কোর ওবিজে আমি সেভ ফাংশনটা পেয়ে গিয়েছি, রাইট। আমি যখন হিট করছি ফর্মটাতে, আমি যদি জাস্ট সিম্পলি আমি ইকো বলি ইন সেভ ফাংশন, দেখেন আমি যদি সাবমিট বাটনটা প্রেস করি আমি কোথায় আছি, ইন সেভ ফাংশনে আছি। বোঝা যাচ্ছে যে আমি সেভ ফাংশনটাতে আছে। এখন সেভ ফাংশনটাতে সেভ কোয়েরি বা আমাকে এসকিউএল কমান্ড লিখে ডেটাবেসে ডাটা ইনসার্ট করতে হবে। বাট আমি কি ডেটাবেসের সাথে কানেক্ট হয়েছে, ডেটাবেস সার্ভারের সাথে কি কানেক্ট করেছি,
আচ্ছা, আমি সেভ করব, আমি এডিট করব, আমি ডিলেট করব, হ্যাঁ সব কিছু করার আগে আমার কি সব সময়ের জন্য কি ডেটাবেজের কানেকশনটা দরকার? এবং এমন কোথাও যদি ডেটাবেজ কানেকশনটা রাখা যায় সব জায়গায় পেয়ে যাবে, সেখানেই রাখাটা উত্তম কনস্ট্রাক্টর। ওখানে যখন আমি ডেটাবেজের কানেকশনটা লিখে দিব, রাইট, সবগুলো মেম্বার ফাংশনই ওই ডেটাবেজ কানেকশনটা পেয়ে যাবে। হ্যাঁ, কনস্ট্রাক্টর তো আমার ক্লাস অবজেক্ট ক্রিয়েট করলেই এক্সিকিউট হয়ে যায়, তার মানে আমার কানেকশন হয়ে যাবে। সো আমি কানেকশনটা দিচ্ছি। সো এটা আমাদের একদম চোখ বন্ধ করে লিখতে পারতে হবে, ডেটাবেস কানেকশন স্ট্রিং। আমি ডেটাবেস সার্ভারের সাথে পিএসপি দিয়ে কিভাবে কানেক্ট করব, এটা ম্যান্ডেটরি। আমি যেভাবে বললাম যে অবজেক্ট চোখ বন্ধ করে লিখতে পারতে হবে, এবার মাইএসকিউএল এর সাথে ডেটাবেস কানেকশন স্ট্রিংটাও চোখ বন্ধ করে লিখতে পারতে হবে। ফাংশনটা হচ্ছে মাইএসকিউএল কানেক্ট, ঠিক আছে, মাইএসকিউএল কানেক্ট। এই ফাংশনটা বিল্ট ইন, এবং আমি মাইএসকিউএল সিরিজের সবগুলো ফাংশন আপনাদের দেখতে বলেছে, রাইট। সো মাইএসকিউএল কানেক্ট ফাংশনের তিনটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারটা হচ্ছে হোস্ট নেম, হোস্ট নেমটা অ্যাকচুয়ালি লোকাল হোস্ট, লোকাল মেশিনের জন্য ইউজার নেম। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ইউজার নেম, এবং ইউজার নেমটা হচ্ছে রুট। আর থার্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড, আর লোকাল মেশিনের জন্য পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক নেই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তিনটে প্যারামিটার, ফার্স্টেরটা কি হোস্ট নেম, দ্বিতীয়টা হচ্ছে ইউজার নেম, তৃতীয়টা কি আমার পাসওয়ার্ড। সো লোকাল মেশিনের জন্য হোস্ট নেম কি লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। সো আমি চেক করে নিব ডেটাবেস কানেকশনটা হয়েছে কিনা। আমি যদি বলি যে নট ডলার কানেক্ট, যদি কানেকশন সে না করতে পারে ফলস রিটার্ন হবে, আর এর ভিতরে কি থাকবে ফলস, আর ফলসের সামনে নট বসিয়ে কি করা হলো ট্রু। আমি বলছি ডাই, ডাই একটা বিল্ট ইন ফাংশন, ডেটাবেস সার্ভার নট কানেক্টেড। যদি কানেকশন করতে না পারে এর মধ্যে কি আসবে ফলস, আর সামনে আমি নট বসিয়েছি ইফ নট কানেক্ট, তার মানে কি যদি কানেক্ট না হয় তাহলে কোথায় ঢুকবে ডাইয়ে, ডেটাবেস সার্ভার কানেক্ট হয় নাই। এলস কি হবে, এলস কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পর আমার আর কানেক্ট হয়েছে কিনা সেটা থেকে জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে। আমি এখানে থেকেই ডেটাবেস টেবিলটা মানে ডেটাবেসটাকে সিলেক্ট করে দেবো। আমি তো সার্ভারের সাথে কানেক্ট করেছি, আমার সার্ভারে হাজারো ডেটাবেস থাকতে পারে, বাট ওই ডেটাবেসের ওই সার্ভারের কোন ডেটাবেসটার সঙ্গে আমার এই প্রজেক্টটা কাজ করবে সেটা বলে দিতে হবে, রাইট। সো এখানে লিখতে হবে MySQL সিলেক্ট ডিবি, ডেটাবেসের নামটা আমাকে এখানে বলে দিতে হবে। আমাদের ডেটাবেসের নামটা কি ডিবি আন্ডার স্কোর এসি আইপি পিএসপি আন্ডার স্কোর ব্যাচ 04। কানেক্ট ডিবি আন্ডার স্কোর এসিআইপি আন্ডার স্কোর পিএসপি আন্ডার স্কোর ব্যাচ 04। এটা হচ্ছে আমার মাইএসকিউএল সিলেক্ট ডিবি, আমার ডেটাবেস কানেকশন হয়েছে, এবং কানেকশনটা হয়েছে কোথা থেকে কনস্ট্রাক্টরে, ওখান থেকেই। একটা ইন্টারেস্টিং বিষয় দেখা, আমি যদি এখান থেকে ইকো করি ডেটাবেস কানেক্টেড কথাটা যদি আমি লিখে রাখি, আমার এই পেজে সাবমিট বাটন করে আসার দরকার নেই, ঠিক আছে। যখনই আমি অবজেক্ট তৈরি করেছি না উপরে, আমার কনস্ট্রাক্টর কল হয়ে গেছে, এবং কনস্ট্রাক্টর মধ্যে থেকে আমাকে বলছে কি ডেটাবেস, এই যে আমি যখনই অবজেক্ট তৈরি করেছি তখনই কনস্ট্রাক্টর রান হয়ে গেছে, এবং ডেটাবেসটা কি হয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে, বোঝা যাচ্ছে। কানেকশন এন্ট্রি করে দেখি, এবার কি এন্ট্রি করার জন্য আমাকে এখানে এসকিউএল কমান্ড লিখতে হবে। সো আমি একটা এসকিউএল লিখছি, এই যে অবজেক্ট না এটা বাইরেই আছে। আচ্ছা একটা এসকিউএল কমান্ড লিখছি,
insert into TBL student insert করার জন্য ডেটাবেস টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য অ্যাসাইনমেন্ট রাইট অ্যাসাইনমেন্ট হচ্ছে W3 schools MySQL segment MySQL এ যা কিছু আছে W3 schools এ সব পড়ে ফেলতে হবে এবং ওখান থেকে পরীক্ষা হবে আজকে থেকে 15 দিন পর হ্যাঁ শুধু MySQL ওখানে যা আছে সব পরীক্ষায় দিয়ে দিব শুধু MySQL এর অংশটুকু ঠিক আছে ওখানে যা আছে সব দিব 15 দিন পর আজকে থেকে 15 দিন পরে শুধু MySQL ওখানে টেবিল টেবিল সব করা আছে শুধু এসকিউএল লিখবেন আর প্র্যাকটিস করবেন এসকিউএল লিখবেন আর প্র্যাকটিস করবেন এবং এর মধ্যে কিছু কিছু প্র্যাকটিস আমরা সেরেও ফেলবো এই 15 দিনেও কিন্তু বেসিক লেভেল কিছু প্র্যাকটিস হয়েও যাবে এবং ওগুলো ধরতেও সহজ হবে আপনাদের তো MySQL সেগমেন্টে যা কিছু আছে MySQL এ ক্লিক করার পর যতগুলো লেফট সাইড লিংক আসে সবগুলো পড়তে হবে MySQL ইনসার্ট ইনটু টেবিল নেম টেবিল নেমের পর আমাকে লিখতে হবে কি ফিল্ডগুলোর নাম কি স্টুডেন্ট নেম তারপরে কি ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ কোড এটা তো গেল ব্র্যাকেটের মধ্যে গেল কলামগুলোর নাম এবার ভ্যালুস ভ্যালুসগুলো আমাকে পাঠাতে হবে ভ্যালুসগুলো কোটেশনের মধ্যে দিতে হবে আর ভ্যালুগুলো আছে কার মধ্যে ডাটা এরেতে রাইট ডাটা এরেতে ভ্যালুগুলো কীভাবে আছে সেটা একটু দেখায় আমি যদি ফর্মটাকে ফিল আপ করি আমি যদি সাবমিট করি আমার ডাটা এর মধ্যে কি আছে একটু খেয়াল করেন এই যে ফিল্ডগুলো বা ইন্ডেক্সগুলো দেখা যাচ্ছে এগুলো কি ফিল্ডগুলোর নাম না আমি লিখেছিলাম স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ কোড আমি অ্যাকচুয়ালি কি প্রিন্ট করেছি ডাটা এরে আর আমাদের পাঠিয়েছে কি প্যারামিটারে ওই পেজে প্যারামিটার কি ছিল পোস্ট পোস্টের ইন্ডেক্স কি হয়ে যায় ওই ফর্মের নামগুলো রাইট ওই নামগুলোই কি ট্রান্সফার হয়ে গেছে কোথায় ডাটার মধ্যে তার মানে এখন ডাটাগুলো কিভাবে আছে ডাটা স্টুডেন্ট নেম ডাটা ইমেল অ্যাড্রেস ডাটা পাসওয়ার্ড ডাটা অ্যাড্রেস ডাটা সিটি এভাবে রাইট সো আমি খুব সহজেই কিন্তু এখন লিখতে পারি ভ্যালুসের মধ্যে ফার্স্টে যেটা আসবে ডলার ডাটা ইন্ডেক্সগুলো কিন্তু আবার কোটেশন হবে না এখানে আমি বলছি স্টুডেন্ট নেম এটা একটু চেঞ্জ আর কি যেহেতু আমি বাইরে সিঙ্গেল কোড দিচ্ছি অ্যারের ভেতরের ইন্ডেক্সগুলো যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কিন্তু ইন্ডেক্স কোটেশন দিতে হয় বাট এখানে কোটেশন দেওয়াটা ম্যান্ডেটরি না কোটেশন দিলেই বরঞ্চ এরর হবে হ্যাঁ হ্যাঁ অ্যারে কয় প্রকার নিউমেরিক অ্যাসোসিয়েটিভ মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্সগুলোর নাম যখন হাই হাই তাই না আচ্ছা এখন স্টুডেন্ট নেম হলো
মনে রাখবেন একটু কষ্ট করে। হ্যাঁ, দুই তিন চার পাঁচ ছয় সাত, লাস্টের কমাটা লাগবে না। প্রতিবারই ডাটা লিখতে হবে, তাই না? প্রতিবার ডাটা লিখেছি না, ডাটা স্টুডেন্ট নেম, ডাটা ইমেল, অ্যাড্রেস, না ফাঁকা হবে, ইমেল অ্যাড্রেস, তারপর এটা কি পাসওয়ার্ড, তারপর এটা অ্যাড্রেস, এটা হ্যাঁ হ্যাঁ বই চলে গেল। সিটি, কান্ট্রি, আর লাস্টে তো আমার জিপ কোড। এবার আমি এই এসকিউএলটাকে রান করে দিব। এসকিউএলটাকে এভাবে রান করাটা ওয়াইজ, যদি এসকিউএল কমান্ডের মধ্যে কোনো এরর থাকে এভাবে লিখতে হয়, মাইএসকিউএল কোয়েরি, কোয়েরিটার জায়গায় হচ্ছে আমার কি বসবে, এসকিউএল। তো যদি এসকিউএল ফাংশনটা ফলস রিটার্ন করে তাহলে নট বসিয়ে কি করলাম, ট্রু। আমি এখান থেকে ডাই বলে দিব, ডাই বলে এখানে লিখে দিব কি এসকিউএল এরর। কারণ কী ধরনের এরর সেটাও যদি আমি বলতে চাই তাহলে লিখতে হবে মাই এস কিউএল ইজ এরর, কী কারণে এরর হয়েছে সেটাও কিন্তু বলে দেবে। এলস ইকো করে দিতে পারি ডেটা সেভ, এটা আমরা রিটার্ন করে ওই পেজেও দেখাতে পারি, বাট আপাতত এখানে আমরা ইকো দিয়ে রেখেছি, তাই না? যদি আমাদের এসকিউএল কমান্ডে এরর আসে তাহলে এখানে এররটা চলে আসবে, কী কারণে এররটা হলো সেটা আমাকে বলে দেবে। সো মাইএসকিউএল কোয়েরি ফাংশনটা আমি ইফ স্টেটমেন্টে চালিয়েছি, এই কমান্ডটা দিয়ে দিয়েছি, যদি নট হয়, কমান্ড যদি এক্সিকিউট করতে না পারে, এরর আসে, তাহলে নট ফলস রিটার্ন করবে, আর ফলসের সামনে নট বসালে কী হয়ে যাবে, ট্রু ইফে ঢুকে যাবে, আদারওয়াইজ কি ইনসার্ট হয়ে গেছে। ওকে, সো আমি এবার রেকর্ডটাকে ইনসার্ট করার চেষ্টা করি। ডাইটা হচ্ছে থামিয়ে দেবে, ঠিক আছে? আমি 1 2 3 4 5 6 বলে আমি রেকর্ডটাকে ডেটাবেজে ডেটা সেভ করতে চাচ্ছি, সাবমিট, কোনো এরর আসে নাই, ওপরে দেখাচ্ছে ডেটাবেজ কানেক্টেড, ডেটা সেভ সাকসেসফুলি। সো আমরা যদি আমাদের টেবিলটাতে যাই, স্টুডেন্ট টেবিল আসি, যদি ব্রাউজ করি, এই যে একটা রেকর্ড চলে আসে, স্টেনের রেকর্ড, যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা আমাদের ডেটাবেজ টেবিলে চলে আসে, রাইট? প্রসেসটা কি হলো, এটাকে আরও ম্যাচুরিটি দেওয়া যায়, বাট সিম্পল ওপি কনসেপ্টেই আমরা অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করে, ফাংশন লিখে ডেটাবেজে ডেটা সেভ করে দিয়েছে। এটাকে আরও কীভাবে ম্যাচিউর করা যায় সেগুলো নিয়েও আলোচনা আছে, কথা আছে, বাট আমরা সিম্পল ওপি কনসেপ্টে একটা ক্লাস তৈরি করে, ক্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটাবেস কানেক্ট করে, ফর্ম থেকে ফাংশন কল করে, তার কাছে ডাটা পাঠিয়ে ডেটাবেসে ডাটা ইনসার্ট করে দিলাম, রাইট? সো এখন এই জিনিসটা, এই কোডটা আমি দিয়ে দিব, এটা দেখে দেখে আরেকটা ফর্ম বানাতে হবে, অ্যাড ব্লক, ব্লক টাইটেল, ব্লক ডেসক্রিপশন, দুইটা ফর্মের ফিল্ড হবে, সেভ বাটন দিয়ে ডেটাবেস টেবিল, ব্লক আইডি, ব্লক টাইটেল, ব্লক ডেসক্রিপশনের মধ্যে ডাটা সেভ করতে হবে, তারপরে যেতে হবে। পেন ড্রাইভ নিয়ে আসি, সবাই পেয়ে যাবে, অবজেক্ট তৈরি করার সাথে সাথে ডেটাবেস কানেক্ট হয়ে যাবে। দেখাচ্ছি, বলেন, ফর্মে বলেন, MySQL query, হ্যাঁ বলেন, ক্লাস ফাংশন, হ্যাঁ, ইনস্ট্যান্স আর নট MySQL query, তার মানে ও আগে MySQL query কে রান করবে, দেন নট টাইপ দিবে,
not execute হবে MySQL যদি রিটার্ন করে ট্রু নট বসে কি করে দেবে ফলস তাহলে ইফে ঢুকবে ঢুকবে না নিচে চলে আসবে